मैम नमस्कार। हेलो শুনতে পাচ্ছি, কেমন আছেন? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মন ম্যাম ওই কাজটা করতেছি এখন আমি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি জমা দিচ্ছি ম্যাম একটু পড়া। আজকে ক্লাস নাই? না ম্যাম, ক্লাস সকালে ছিল তো ম্যাম, সেজন্য মানে কমপ্লিট করতে পারি নাই। আমি একটাই কমপ্লিট করতেছি ম্যাম এখনো। আচ্ছা ওটা করতেছি ম্যাম, করে এখন একটু পরে জমা দিব।
রানী জি ম্যাম, কি কাজ করছেন? হ্যাঁ, চারটা কার্ড জমা দিচ্ছি। এখন কপি করতে কষ্ট লাগে? না, একদম ইজি হয়ে গেছে। আপনি কান্নাকাটি থামাবেন কবে? এটা কোন আপনি যে কান্নাকাটি করেন শুধু কিছু না পড়লে ঘটনা কি? হ্যাঁ, হিলো কই কান্না করতে? এই যে এখন কান্না করতেছেন? না, ও আপনি এভাবে কথা বলেন? হুম, ও আচ্ছা, আমি তো ভাবি আপনি কান্না করে দিচ্ছেন। না ম্যাম, আমি তো গতকালকে মানে কার্ড বানায় বানায় রাইখা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমার কি মেকআপ করছি একদিক দিয়া, আরেক দিক দিয়ে মানে আমার মানে পিএস থেকে ডিলিট করে দিছি, ফটোশপ থেকে ডিলিট করে দিছি, আর ভিতরে যা দেখতেছি একদম লাস্টে যেটা মেকআপ করছি ওইটা রয়েছে, আর সব কার্ড নাই। হ্যাঁ, তাহলে সমাধান হয়েছে? না, তারপরে আবার নতুন করে বানায় চারটা কার্ড জমা দিছি। আজকে তো ফার্স্ট বেঞ্চে যারা ছিল ওদের শাস্তি দিছি, বুঝছেন? কি শাস্তি ম্যাম? শাস্তি দিছি বলছে অনেকেই অনেক অজুহাত দেখাচ্ছে, আমার এই সমস্যা ওই সমস্যা। তো ধরেন যারা যারা সমস্যা দেখাচ্ছে তাহলে ওদের গ্রুপের প্রবলেম না, ওরা তো কাজ করতেছে না, তাহলে গ্রুপ গ্রুপ ওদের জন্য পিছায় যাবে না? হ্যাঁ, অন্য গ্রুপ যদি কাজ করে আর আরেকটা গ্রুপ যদি কাজ না করে তাহলে ওই গ্রুপটা পিছিয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওরা আমি বলছি তাহলে এক কাজ করেন, আপনারা নতুন ভাবে গ্রুপ করেন, যারা কাজ পারে না যাদের প্রবলেম ওরা প্রবলেম নিয়ে বসে থাকুক, কাজ করতে হবে না, আর যারা কাজ করতেছে শুধু ওরাই গ্রুপ করেন, ওদেরকে বের করে দিতে গ্রুপ থেকে। ওরা আসবে যাবে কোর্স করবে শেষ, ওদের কোনো আর কোনো কিছু নাই, আমি জিজ্ঞেসও করবো না কিছুই করবো না। ম্যাম আমাকে বাদ দিয়েন না প্লিজ, আমি কার্ড অনেকগুলো বানাইছি। আপনাদের তো এখনো সবাই কাজ করতেছে, এখনো সবাই মোটামুটি অবস্থা ভালোই, আপনাদের দেখি যদি আপনাদের মধ্যে এরকম হয় তাহলে আপনারা সবাই কাজ করতেছেন। আপনারা সবগুলো বিজনেস কার্ড কপি করা শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি একটা সাইজ দিই যে আপনি এখন পেজের সাইজ নিবেন 10x6, পারবেন না? একটা হ্যাঁ পারবো। এখন একটা ডিজাইন দিই যে এই ডিজাইনে করবেন, সাইজটা হচ্ছে 10x6, পারবেন? হ্যাঁ পারবো। আপনি হোয়াটসঅ্যাপে একটা ডিজাইন দিচ্ছি দেখেন তো। ম্যাম, হ্যাঁ ইমন ম্যাম, আপনি যেটা গতকাল দিয়েছিলেন ওইখানে যে ইমেজটা আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ওই একুরেট ইমেজ না হলে তো সমস্যা নাই না ম্যাম? না না না, একুরেট ইমেজ কি সবসময় পাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, ওটার জন্য কি ফ্রন্ট ইউজ করলে বেটার হবে? এগুলো সব লাটো কিংবা মঞ্চে রাত এগুলাই। আচ্ছা আচ্ছা ম্যাম, ম্যাম এগুলো টোটালি কপি করতে হবে? হ্যাঁ, এই পিছনে এই যে মানে একটা পিছনে এটা ছবি, পিছনে এটা ছবি, এই ছবিটা আমরা যে কোনো একটা ছবি বসাই দিই। ও হ্যাঁ, তাহলে পারবো, ইজি আছে। সবগুলো শেপ পারবো না? শেপ যেগুলো আছে? হ্যাঁ সবগুলো শেপ পারবো। আমি শেপ গুলো দেখতে বলি, ছবি তো আর সব পাবেন না, আপনি ছবিগুলোতে যে কোনো একটা ছবি বসাই দিন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন করবো ম্যাম। না না, করার দরকার নাই, আমি দেখলাম দেখাইলাম আর কি, পারেন কি? হ্যাঁ পারবো। আপনার কাজগুলো দেখি তো কি করছেন। টেক্সটে কি সমস্যা আছে এখনো? না, ঢুকতেই মন আর প্রান্তির কার্ড।
এই চারটা দিছি ম্যাম। এই কার্ডটা কোন কোনটা থেকে ইন্সপিরেশন নিছেন দেখি। ওই যে প্রান্তি আপনারা জানো কি গ্রুপে একটা কার্ড দিছিল ওটা থেকে। হ্যাঁ নিজে নিজে করবেন না এখন, ঠিক আছে? নিজে নিজে কোনো কাজ করবেন না, মনে থাকবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নিজে নিজে বলতে ম্যাম এটা আমি পেন্টুল দিয়ে করছি এই কার্ডটা, ওই যে নিচে আরেকজন একটা দেখা ওটা মানে কপি করে নিছি নিয়ে ওটা দেখছি আর আমি এটা করছি একা একা। কাজগুলো তো এইভাবে থাকলে বোঝা যায় না কোথায় কি। ম্যাম নমস্কার। এই সাইডে যে শেপটা নিছি সেটা ওই যে ডুপ্লিকেট লেয়ার করে এই সাইডে দিছি যেন একদম একুরেট থাকে। আচ্ছা ঠিক আছে। এটা এই কার্ডটা শুধু আমি কপি করি নাই, নিজে নিজেই করছি কিন্তু আরেকজন এটা দেখে আর কি। কালকে রাত ছুটি ছিল, কালকে বেশি কাজ করার কথা ছিল না ম্যাম? বললাম না ওই যে মানে আমি করছি কি জানেন, একটা মকআপ নিছি নিয়ে এখানে পিকচার গুলো কার্ড বানাইছি মকআপে সেট করা ই করছি এক্সপোর্ট করছি আবার ওই মকআপে বসাইছি, বসাইতে বসাইতে যায় দেখি আমার একটা কার্ডও নাই, একদম লাস্টের কার্ডটা শুধু আছে। মানে এই এটা আমি বুঝলাম না হঠাৎ করে এরকম হলো কিসের জন্য। আপনার দিকে ফাইবার দেখা যাইতেছে কি লিখে? আমার ফাইবার অ্যাকাউন্ট ছিল আগের, কোনো কাজ করি নাই কিন্তু মানে ছিল বানায় রাখছিলাম। ক্লিক করেন তো এদিকে। কোনো গিগ টিক খুলেন নাই না? হ্যাঁ খুলছিলাম, এই যে একটা গিগ খুলছিলাম। তার মানে তো আপনার ফাইবারের অ্যাকাউন্ট তাহলে ইয়ে ডিজিটাল মার্কেটিং এর? হ্যাঁ এর জন্যই কাজ করি না। তাহলে তো এটা পুরোটা চেঞ্জ করতে হবে, পুরোটা চেঞ্জ করে এটার মধ্যে তো করা যাবে না, এটার মধ্যে ডিজিটাল মার্কেটিং দিয়ে খুলছে নি, আমাদের তো করতে হয় গ্রাফিক ডিজাইন দিয়ে। আমি ওই যে একটা ভাইয়া সে ডিজিটাল মার্কেটিং করে তার জন্য আমাকে এই গিগটা শে করে দিছিল আর বললো যে এইটা আছে থাক পরে চেঞ্জ করে নিও, কিন্তু আমি শুনছি একটা ল্যাপটপের মধ্যে নাকি ফাইবারের একটা অ্যাকাউন্টই থাকে, তার জন্য আমি আর মানে ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই। এটা তাহলে ডিলিট করে দেন নাই কেন? এটা ডিলিট কিভাবে করবো ম্যাম আমি পারি না। পরে আমরা যখন আমরা তো কয়দিন পরে ফাইবারে গিগ খুলবো তখন এই যে অন্যগুলো দেখতে হবে, গ্রাফিক ডিজাইন দেখতে হবে। ম্যাম ল্যাপটপের মধ্যে কি আর খোলা যাবে? ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ম্যাম ওই যে ওই আপনার লেখার মধ্যে মানে সেকেন্ড ক্লিকে থার্ড ক্লিকে এই যে থার্ড এর আর ডি যেগুলো আইলে যে মানে উপরে যেটা লিখে ওটা কিভাবে লিখে ম্যাম? কেন আমার টেক্সট ক্লাসে দেখি নাই সুপার স্ক্রিপ্ট আর কি আর কি স্ক্রিপ্ট আছে ম্যাম ওটা একটু আর বলবেন আমি আসলে ভুলে গেছি ম্যাম। টেক্সটের যে বক্সটা আছে সবার নিচে দিয়া দেখেন। হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম এগুলো এগুলো দেয়া আছে দেখেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছি দেখছি ম্যাম পাইছি পাইছি। আচ্ছা ম্যাম ম্যাম এগুলো পড়ছিলাম আগের গত ইসে। এটার কয়দিন আছে? কয়দিন আছে ডেট? এটার মধ্যে মনে হয় 3 দিন আছে টাইম ম্যাডাম। এটা আমি ইউটিউবে দেখে করছি। এই যে এটা লাল কালার কেন? এইটা কমলা কালার আসলে, এই যে লাল কালার হয়ে গেছে। অনেক কিছু শিখতেছেন, ভালো তো, ভেরি গুড ভেরি গুড। ম্যাম ফাইবারে এই অ্যাকাউন্ট ডিলিট করব কিভাবে? হ্যাঁ এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব কিভাবে দেখি ব্রাউজ করেন।
এটা তো সবকিছু আপনার জোর জয়েন করা, মার্কে এ দেই, ফেসবুক টেসবুক দিয়ে সব জয়েন করা, তাহলে লাভটা কি হইলো? মার্কে জয়েন করা না আমার জয়েন করা দেখি আস্তে 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 আমি আমারটার দিকে কই বলতেছি। লেট কিসের? এই রানী জি ম্যাম, সেটিংসে যান, সেটিংসে সেটিং কই আছে? হ্যাঁ হ্যাঁ পাইছি। গেছেন? হ্যাঁ। এ এটা এটা দেখতে হবে, ক্লিক করে দেখি। এটা সাদা কি সুবিধা? হ্যাঁ ওই যে চুজেন এর রিজন, রিজন একটা চুজ করে দিতে হবে কি কি আছে। আই আনসার হুম আদার দিয়ে দিই। আচ্ছা আদার দিলে তো লিখতে হবে, তার সমস্যাটা কি? সামথিং এলস দি, সামথিং এলস লাস্টে, সবার লাস্টে না লিখলে দেয় কিনা দেখতে লেখেন। এখন কি আমি নতুন কোন অ্যাকাউন্ট খুলতে পারবো? আর অ্যাকাউন্ট খুলতেই হবে, এটা ডিলিট করে দিতে হবে। তারপর এই ফাইবারের জন্য এটা দিয়ে যেই অ্যাকাউন্টটা দিয়ে খুলছিলেন হ্যাঁ ওইটার ইমেল টেবিল কিন্তু চেঞ্জ করুন, ঠিক আছে? চেঞ্জ করে পরে আলাদা দেখুন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর অ্যাকাউন্ট এই ইমেল টেবিল সব রেডি করে রাখুন। হ্যাঁ সব রেডি করা আছে। ম্যাম অফ করে দিলাম স্ক্রিন শেয়ার। আচ্ছা ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জবা কেমন আছেন? আছি ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কাজ করছেন? জি ম্যাম। কন্টেস্টের ওটা হ্যাঁ করছি। সৌমিক, সৌমিক এ রাফিয়া, রাফিয়া আরে কেউ নাই। এ জবা জি ম্যাম, আমার তো খালি আপনার রান্নার কথা মনে পড়ে, বলেন তো বিরাট বিপদে পড়ে গেছি না?
আপনি ম্যাম কি কি খাইতে পছন্দ করেন? এক নাম্বার বলা যাবে না, দুই নাম্বার সবই খাই। এক নাম্বার আমি জানি তাইলে। কেন এক নাম্বার কি? মাস মাস ইলিশ মাস। ওয়াও, আমি নুডলস রাঁধতে পারি। ভেরি গুড, ভেরি গুড। না, ইলিশ মাছ আমার অনেক পছন্দ। হ্যাঁ, ইলিশ মাছ, চিংড়ি মাছ অসাধারণ খাবার। ম্যাম আপনি কি? আমি মাছের মধ্যে খাই ইলিশ মাছ আর চিংড়ি মাছ, আর কোনো মাছ খাই না। না, আমি খাই, কিন্তু ওই দুটো আমার প্রিয় আর কি। রানি কি 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 শুটকি পছন্দ করেন? আমি শুটকি হচ্ছে শুটকি না, একটু নামগুলো জিজ্ঞেস করে আসি বলতেছি। হ্যাঁ, আপনি যেদিন বললেন আপনি নাকি শুটকি অনেক পছন্দ করেন। ম্যাম, বিহান্সেতে আমার ইমেলটা আমি অনেকবার ভেরিফাই করার চেষ্টা করছিলাম, ওইটা হচ্ছে না, বুঝছেন? আমি না ইয়া আপলোড দিছি, যে আমি যে বিজনেস কার্ড করছিলাম এটা আপলোড দিছি, তারপরে এখন ওইটা মানে প্রাইভেট হয়ে আছে, ওইটা পাবলিক হচ্ছে না, কারণ আমার ইমেলটা ভেরিফাই হয় নাই, যে কারণে। এটা কিভাবে ভেরিফাই হবে জানি, সেটাই তো বুঝতেছি না। ম্যাম আমি কি আপনা আপনাকে দেখাই দাও? দেখাইলে তো সমস্যা নাই, কিন্তু সমস্যা সমাধান করব কিভাবে চিন্তা করতে। আচ্ছা ম্যাম, আমি খেয়ে নিই। ভাত খাচ্ছেন? হ্যাঁ, আম্মু খাওয়াই দিচ্ছে। আম্মু যদি বৃদ্ধ হয় আম্মুকে কে খাওয়াই দিতে পারবেন? সময় হবে তখন। আমি না দেখলে কে দেখবে? এটা যেন মনে থাকে যেন। হ্যাঁ অবশ্যই ম্যাম। হ্যালো ম্যাম, নমস্কার। কি প্রান্তে কি খবর? এই তো ম্যাম, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, অনেক ভালো আছি। আপনি তো যেদিকে কন্টেস্ট করতে যাই সেদিকে দিকে আপনার কার্ড ব্যাপারটা তো বুঝলাম না ম্যাম। ওইটাতে দিছিলাম তো, ওইটা তো অনেকগুলোই দিছি। কি বলে গেছি মানে ওটাতে অনেকগুলো এন্ট্রি করছি এটা বলতেছি। তারপর যদি ধরেন বিজনেস কার্ডের মতোই অন্য ডিজাইন গুলো যদি দেই, যে এই ডিজাইনটা করে দেন, তাহলে তো এই যে ফ্লাইওভারও পারলেন, ইডিডিএমও পারলেন, তা পারেন নাকি? এই আমরা তো ফাইবারে গিগ খুলবো, তো এই ক্ষেত্রে আমাদেরকে নিজেদের ডিজাইন করে ফেলতে হবে, কারণ ফাইবারে নিজেদের ডিজাইন থাকতে হবে। আর নিজেদের ডিজাইন কিভাবে করতে হয়, কালকে ক্লাসটা দেখছিলাম না, এর আগের দিনের ক্লাসটা? হ্যাঁ ম্যাম দেখছি। তো এর মধ্যে চেষ্টা করেন নিজেদের ডিজাইনটা তৈরি করতে। আচ্ছা ম্যাম।
ম্যাম freelancer.com এ যখন আপনি আমার অ্যাকাউন্ট করে দিলেন তখন তো আমার মেইলে একটা মেইল আসছিল সেখান থেকে আমরা ই করেছিলাম যে কি জানো ভেরিফাই করেছিলাম কিন্তু বিএনসি আমি জিমেইল দিলাম কিন্তু ভেরিফাই চাইলো না অটোমেটিক্যালি সেটা কি হয়ে গেল কেন বিএনসি এর সাথে আমি যোগাযোগ করে নি পরে দেখি ওরা কি বলে পরে জানাচ্ছে ঠিক আছে বলছি বিএনসি এর সাথে যোগাযোগ করি ওরা দেখি কি উত্তর দেয় পরে আপনাকে জানাই আজকে শুধু সারাদিন পানি খেলাম কেমন না দাম নমস্কার কেমন আছেন আমি তো ভালো এই মুন্না সাহেব আপনার কি খবর আমি ভালো আছি ম্যাডাম হ্যাঁ ভালো আছি ভাত খাইছেন ভাত না ভাত কাম একটু পরে আপনি প্রতিদিন লেট করে কেন মনে হয় ম্যাডাম না প্রতিদিন লেট না আজকে একটু রান্না করতে একটু দেরি হয়ে গেছে প্রতিদিন লেট না আপনি যদি দেরি করে গেলে প্রতি এই মুন্না আরে শুনেন আপনি যে এত টাকা পয়সা কামাই করতেছেন কিভাবে কি তো কিছুই বুঝি না এটা হচ্ছে আমাদের দোকান আর কি আর এস কম্পিউটার ওয়ার্ল্ড বিশাল একটু প্রতিষ্ঠান আপনি আমাদের কি চাকরি বাকরি হইব কিছু আপনি এখানে করবেন গ্রামের কাজ করব না কেন বাসা থেকে করব কাজ করে দিব এখানে বিজ ড্রিঙ্কার করতে হয় সব ফ্রি তে সব কাজ ফ্রি তে প্রিন্টিং এর টাকা আর কি কত মানুষ আছে চাকরি করার রে জানি ম্যাডাম লাগে আমাদের সব ছবি করতে হয় না ছবি কাটতে হয় লাগাতে হয় লাগে না এই চ্যানেল 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 বলতে ম্যাডাম এই যে চ্যানেল দিয়ে যে আমরা ইয়ে করছিলাম আলফা চ্যানেল এরকম এরকম বাড়ি কাজ করি কম করা হয় এখানে এটা তো ভালো এগুলো এগুলো এডিট করে আর কি কেটে দিয়ে যদি পারি মিলাই দি আর কি এই এখনো যদি মানুষ এই ভুংচুং কাজ দেন তাহলে তো ঠিক না এখানে গ্রামের কাজগুলো দাম দেন তো আমি একটা ম্যাডাম গ্রামে এসে কি চাই একদম বুঝরে দেখে আমি তারে ঠকামু ঠকাই না তো আমরা এগুলো এগুলো তো বড় বড় ব্যানার করে অনেক ধরনের 15-20-30-40 ফুট এরকম যেগুলো হয় ওগুলো আমরা করি এই ধরেন চট্টগ্রাম জেলার সম্মেলন হয়েছে এটা বেশিরভাগ কাজ আমাদের থেকে হয়েছে আমাদের এখানে আছি আগে তো 10-10 জন মতো ছিল আর কি সবাই ডিজাইন করে সবাই ডিজাইন করে না ডিজাইন করি আমি আর একজন আছে দুই তিন জন আছে আর কি সবাই পারে মোটামুটি ওরাও কি আপনার সাথে ক্লাস দেখে দেখে না কেউ তো নাই এখন আমি একা ও আচ্ছা আচ্ছা ওরা তাহলে আপনার থেকে বেশি পারে না এরকম পারে হ্যাঁ পারে কেউ বেশি পারে কেউ কম পারে অনলাইনে কাজ করে না ওরা না এখানে আমি এগুলো দেখে অনেক কিছু শিখছি ম্যাডাম এগুলো আগে কিছু জানতাম না আমি এত বেশি সুযোগ আছে এখানে সুযোগ আচ্ছা আমাদের আবার স্কুল বলেন রাজন স্কুল কলেজ ওই যতগুলো কলেজ আছে স্কুল আছে উপজেলা সব কাজ কিন্তু এখান থেকে হয় তাহলে তো আপনার বড় লোক তেমন না বাকি আছে ম্যাডাম অনেক টাকা এগুলো অনেক টাকা বাকি এগুলো আর এখানে বলতেছে ভেরিফাই ইওর ইমেল দিছি আর সাথে সাথে গেছে আর এখন দেখাচ্ছে আপলোড ইমেল এই যে তাহলে চন্দ্ররে বলেন তো চন্দ্ররে বলেন চন্দ্র ইমেল ভেরিফাই করতে পারতেছিল না এই যে ফর ইউ তে যায় অ্যাড
এড ইওর এখানে চাপ দিলেই চাইবে যে ভেরিফাই ইওর ইমেল, তো ভেরিফাই চাপ দিয়ে মেলে গেছি, মেল থেকে কনফার্ম হয়ে গেছে। রানী আপু ফর ইউ তে গিয়ে কি করতে হবে? হাতের বাম পাশে একটা প্লাস এর মতন আছে এড ইওর, হ্যাঁ হ্যাঁ গেলাম, এখানে চাপ দিলে দেখা মানে চাচ্ছে ভেরিফাই ইওর ইমেল। হ্যাঁ আমি এটা তো অনেকবার করছি কিন্তু কিছুই আসতেছে না আমার ইমেলে। তারপরে তারপরে যে এটা দিয়ে কি করছেন ওইটাতে যান, ওই জিমেইলে যান। রানী যে এক বছর পরে কি হইব, এত ছোটবেলাতে শেখা শুরু করছে, অনেক অনেক আগে থেকে। হ্যাঁ আমাদের মতো অনেক কিছু হয়ে যাবে, এখন তো সবই দেখতেছে। এই যে ম্যাচুরিটি চলে আসবে, বড়দের সাথে মিশতেছে না। হ্যাঁ ম্যাডাম কি খবর আফিয়া? আপনার মেডিকেল শেষ? এই রাফিয়া সুলতানা, ম্যাম আমার তো ইমেলটা আসছে না, কি হবে আমার? কি আর হবে, তাহলে মেইলে কোনো প্রবলেম আছে হয়তো। মেইল তো খালি করলোই ওদিন, মেইলে সবগুলা সোশ্যাল টোশ্যাল যা আছে সবগুলাতে চেক করেন তো। সেটিং এ যায় মেইলতে আপনি ক্লিয়ার ডাটা করেন, করে আবার নতুন করে লগইন করেন তো। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রাফিয়া রাফিয়া কি খবর? ম্যাম আমি 2-3 দিন ধরে লোগোর কোনো আইডিয়া পাচ্ছি না, আমার কি মাথা হ্যাং হয়ে গেছে না কি হয়েছে বুঝতেছি না ম্যাম। আপনার ক্লাস শেষ হয়েছে লোগোর যে কোর্সটা করতেছিলেন? না ম্যাম ওটা এখনো শেষ হয় নাই, ওটা হচ্ছে ভার্চুয়াল, তো এখন উনি যখন ক্লাস নেয় তখনই আসতে শুরু। কটা ক্লাস দিবে? ওটা হচ্ছে আরো প্রায় মাসখানেক মতো আছে, এমনিতে 3 মাসের কোর্স ছিল আর কি। ১১ ঘন্টা আছে আমার। এই যে দেখছেন ম্যাম কত মাস্টার পিস, এখানে এই যে ক্রান্তি চৌধুরী, ইমন, মাশাআল্লাহ ওদের কাজ দেখে আমার এত ভালো লাগছে। সবাই আমরা দেখেন ম্যাম একদম এক সারিতে সবাই উপরে দেখছেন। কিন্তু এদিকে এই যে পঙ্কজ নাকি, পঙ্কজ আসলো কিভাবে, ও সাহস হলো কিভাবে? ওরা দেখি তো কনটেস্ট হলো তো একদম কনফিউশনে পড়েই যাবে, সে ম্যাক্সিমাম দেখলাম যে আমি স্টার দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম দেখলাম যে স্টার দিচ্ছি। লোগো করতেছেন না? হ্যাঁ ম্যাম লোগো করতেছি কিন্তু 2-3 দিন ধরে ম্যাম আমি সেরকম কোন আইডিয়া পাচ্ছি না, খুব বাজে বাজে লোগো বানাচ্ছি। আইডিয়া লাগবে না, কন্টেস্ট করবেন। আপনার বাসার চারপাশে তাকাবেন, বাইরে তাকাবেন, দেখবেন একটা না একটা চলে আসবে মাথায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। চন্দ্রা ওয়ালাইকুম আসসালাম। তো ওই সময় ভাত খাচ্ছিলাম তো সেজন্য ম্যাম সালাম দিতে পারি নাই। আপনার ভাত খাওয়ার কথা শুনে তো আমারও খাইতে ইচ্ছা করতেছে রে। আপনি যে কাজ দিয়েছেন একটা পাঠিয়েছি, আরেকটা ম্যাম একদম লাস্টের দিকে আপনাকে পাঠাচ্ছি একটু পরে। হ্যালো শুনছি ম্যাম, ওখানে কোন ধরনের কারেকশন বা কিছু দিলেন না? আমি ওদের 26টা ওয়ার্ড দিছি করতে আর কয়েকটা লোগো দিছি। পেন্টুলটা যে ইলাস্ট্রেটর পেন্টুল যে পারবে তার লোগোর কোনো প্রবলেমই নেই আমি মনে করি। আমি যখন প্রথম প্রথম আইডি খুঁজছিলাম তখন আর কি, এখন ওখানে আমি ধরেন কিছু একটার জন্য বিট করছি না, দেখি যে কিছু এগুলো মনে হয় ম্যাম ফেক সবগুলো। আপনি দেখবেন যে একটা ডেমো দিচ্ছে আমাকে ওখানে, মানে লিখছে যে কি এখান থেকে একটা লিংকে ক্লিক করে ডেমোটা দেখে আমি কাজটা পারবো কিনা এরকম দেখতে বলে আর কি। এখন ম্যাম আপনি বিশ্বাস করবেন না সবগুলা সেম, এগুলা কি ফেক নাকি কোনো আমি তো বুঝি না। আমি প্রজেক্ট এর জন্য ওদেরও দেখাই নাই, আমি নিজেও করি না, কারণ প্রজেক্ট গুলো তো যায় কি একটা শর্ত টর্ত দেয় ওটাতে ক্লিক করলে যা টাকা থাকে ওরা আবার কাটে নিয়ে যায় গা। ম্যাম এরকম কেন ম্যাম, একদম মানে এই যে এতগুলো মেসেজ দেখতেছেন না সবগুলো সেম, এর জন্য আমি ওদেরকে এই জিনিসটা দেখাই নি। ঠিক আছে আমি নিজেও করি না। আমাদের আমার ব্যাচের অনেক জনের আছে কয়েকটা কনটেস্টেন্ট করছিল ওই টাকা পয়সা সব নিয়ে নিছে, এত কষ্ট করে কনটেস্টেন্ট করে এগুলো মাইসের দাও কোটি। একদম নিচেটা দেখতেছেন ওইটা জুলাই 26 তারিখে ছিল আর কি, উনি এক্সটেন্ড করছিল এরপরে আরো একবার করছে দুইবার করছে, এখানকার কোনো রেজাল্ট কি নাই কিছু নাই। এখন তো অগাস্ট, ক্লিক করে এটা ক্লিক করেন তো বিজনেস কার্ডে ম্যাম যেভাবে এন্ট্রি পরে লোগো টোগো তো ম্যাম ওরকম এন্ট্রি পড়ে না, অনেক কম এন্ট্রি। বিজনেস কার্ডে একটা কন্টেস্ট দিলে 400 500 600 পর্যন্ত এন্ট্রি পড়ে। প্রথমে $20 ছিল এরপরে $22 করছিল এরপরে কোথায় জানি গেছে, এই যে আমার এটা লাগছিল তিনটা উনি তিনটা মডিফাই করছিল করার পরে আমার এটা লাগছিল আর কি। পরে শুনলাম যে টাকা নাকি ভাগ হয়ে যায়, নিয়ে অনেকে আমাকে ইয়া করছে মানে খুব এপ্রিশিয়েট করছে এই লোকটা।
আপনার জুতার মধ্যে দিছেন কে? উনি বলছে একটা স্নেক আর্টস মধ্যে আপনি আপনাকে ডিটেইলস দেখেন এটা লোক ভাবে ইটস কেস পসিবল উইথ স্নেক আর্টস পসিবল উইথ স্নেক আর্টস দেখছেন আমার গ্রেট আচ্ছা আমরা কনটেস্ট খুঁজবো কিভাবে যে কই কই কনটেস্ট দেয় ব্রাউজ ব্রাউজ এতে এর আপনি দেখেন এতে ব্রাউজ দেখছেন রানী হ্যাঁ হ্যাঁ তারপরে এদিকে সে কনটেস্ট দেখছেন হ্যাঁ এখানে যাবেন যাওয়ার পরে আমাদের সবার ব্যালেন্স 00 এই যে এখানে সার্চে আপনি কোন ধরনের চাচ্ছেন লোগো ফ্লায়ার ব্রোশিওর এই বিজনেস কার্ড এখানে লিখলেই যেরকম লিখবেন সেরকম চলে আসবে এগুলার ভিতরে নতুন কোনটা আর পুরাতন কোনটা যেগুলো করা থাকবে ওগুলা নতুন অনেকটা আর নতুন পুরাতন থেকে ওই যে একটিটা দেখলে বুঝা যায় আর কি কতদিন টাইম আছে ও এই যে রিমেইনিং দেয়া আছে এটা দেখলে বুঝতে পারবো যে টাইম শেষ নাকি আছে আর এই যে এটা রিমেইনিং হ্যাঁ বুঝি নাই স্যার রাফি আপু আমার একটা প্রশ্ন ছিল যে গতকালকে যে কনটেস্টটাতে আমরা করছিলাম সবাই ওটাতে আমি একটা লিংক দিছিলাম তো ভাইয়া ওটা লিখে আপনি আপনি দাঁড়ান এই ইমন স্ক্রিনশট করুন ম্যাম গুগলে যান গুগলে যান আগে গুগলে যান ম্যাম লেটার হেড ইমেজ ইমেজ ক্লিক করুন ইমেজ ক্লিক করুন ইমেজ ইমেজ দেখতেছি এখানে সব উপরে নিচে সব এখন এই যে ওদের যে মাস্টার লিখে গুলা এগুলা দিতে হবে না শুধু ডিজাইনটা আচ্ছা আচ্ছা ম্যাম এখানে ম্যাম ওই লিখা গুলো ওনারা দিয়ে দিবে জাস্ট আমি ডিজাইনটা করে দেব এটাই হ্যাঁ ডিজাইনটা এটা কি ম্যাম সাইজ এ4 সাইজ না এ4 সাইজ আচ্ছা ঠিক আছে আরেকদিন যদি কারোর কোনো কিছু প্রশ্ন করতে দেই গুগলে সার্চ দাও সারা আচ্ছা আচ্ছা সরি ম্যাম ম্যাম আমার এটা এডিট একটু করে দেখাই দেন না দেখি তো ম্যাম এই জায়গাটাতে ওনাদের একটা ইয়া ছিল এই মানে লোগো প্লাস হেডিং তারপর কোম্পানি স্লোগান এগুলো ছিল এই জায়গাটাতে এখন ম্যাম এটা তো ওনাদেরটাতে ম্যাম জিনিসটা এরকম কিন্তু আমারটা তো জিনিসটা ফুটতেছে না ম্যাম আমার তো ছবি অন্যরকম এজন্য ফুটতেছে না টেনশন করার কিছু নাই ম্যাম এটা কিভাবে দিব একটু বলবেন মানে বুঝতে পারতেছিলাম না মানে এই জায়গাটাতে এটা কিভাবে দিব তাহলে একটু উপরে দিয়ে দেব আর ডান পাশে বাম পাশে চলে যাবে সমস্যা কি আচ্ছা ম্যাম আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি বিজনেস কার্ডে যেরকম মানে সেফটি এরিয়া থাকে এখানে কি এটা আছে আপাতত নাই না ম্যাম ওটা তো আমার বিজনেস কার্ডটাতে প্রবলেম ছিল না সেজন্য জিজ্ঞেস করতেছিলাম আপাতত নাই এটা থাকলে এবার একটু উপরে উঠে দিলে তো এটা বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যাবে এটা পুরা এই চন্দ্রা সাথী সাথীর মাথায় কি এটা আমি এতটুকু দেওয়া যাবে
আর কেউ একটু বাম পাশে যান ম্যাম আমাকে বলছিলেন আপনার মাথায় কি মাথায় মাথায় কি দিয়ে রাখছেন এখন বলেন আমরা যে বিজনেস কার্ড করছি এখন অন্য অন্য ডিজাইন এরকম ডিজাইন গুলো পারবো না পারবো ম্যাম পার্থক্য আছে না ম্যাম শুধু সাইজটা পার্থক্য আমরা কি প্রশ্ন করবেন অ্যাপ্লাইয়ার কিভাবে করব সাইজ পার্থক্য মানে সাইজটা সব 3.5/2 না না এটা হচ্ছে ফ্লায়ার আপু ম্যাম সব ফ্লায়ার আছে কেন করছেন আপনি এটা এটা আছে অর্ডার ওইটা পারতেছিল না ম্যাম হ্যাঁ তো আমার ওই যে ওই ব্যাপারটা বেশি সমস্যা হয় নিচে যে আছে স্লাইড কি বলে কাটিং কাটিং শেপের ব্যাপারটা খুব পেইন দেয় এই যে এই এই রেড কালারটা হ্যাঁ রেড কালারের নিচেরটা এই যে এটা এই ব্ল্যাক কালার সলিউশন সফটওয়্যার ফর ব্ল্যাক কালারটা জি 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 শুনেন তাহলে আপনি ভুল বুঝছেন তাহলে বুঝতে পারেন এটা কিভাবে নিব ঠিক আছে ওইটা ভাইয়া দুই তিন রকম করে নিতে পারবেন একটা হচ্ছে প্রথম একটা রেকট্যাঙ্গেল নিয়ে লম্বা ওটাকে কন্ট্রোল টি দিয়ে ওখানে কন্ট্রোল টি তে গিয়ে ওটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে পার্সপেক্টিভ করতে পারবেন পার্সপেক্টিভ করেও পারবেন না হয় ডাইরেক্ট আপনি পেন্টুল দিয়ে ওভাবে নিয়ে ফেলতে পারবেন পেন্টুলের শেপ দিয়ে পেন্টুল আবার ইয়ে দিয়ে আপনি স্কেচার অফ করেন আচ্ছা ম্যাম ইয়ে আমার আমাকে ম্যাম ডিসিশন না করতে আমি বলি ভুল বুঝছেন কি আমি বলে দেই করে দেই আমি বলতেছি ম্যাম হ্যাঁ এটা ম্যাম রেকট্যাঙ্গেল দিয়ে রেকট্যাঙ্গেল আইকে তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট ওই ওই শেপটা বড় এই জবা স্ক্রিন শেয়ার কর হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা সহজ হবে এটা সাবস্ট্রাক্ট ব্যাপারটা না হ্যাঁ সাবস্ট্রাক্ট না বাবা ম্যাম আচ্ছা সব ফ্লায়ারের ম্যাম ইয়া কি সাইজ কি সেম হবে ম্যাম কিসের সব ফ্লায়ারের সাইজ কি সেম হবে ম্যাম কিসের সাইজ ফ্লায়ার ফ্লায়ার না এটা হচ্ছে পোস্ট কার্ড এটা নাম কি করছে এটা নাম হচ্ছে পোস্ট কার্ড এর নাম কি পোস্ট কার্ড হ্যাঁ ম্যাম কত করে যে দোনোটা দিছিলেন ম্যাম দোনোটাই পোস্ট কার্ড না হ্যাঁ ছোট একটা পোস্ট কার্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাম আপনি করে দেখান তো ইয়ে একটু জবা এই আমি কি ম্যাম দেখতেছি দেখেন কত ইজি আপনি টেনশন করে গেছেন বেশি জি ম্যাম দেখতেছি ডাইরেক্ট সিলেকশন দিছে জি এটা একটু অপাসিটির কমা নিলি হয় পরে বাড়ানো যেত না ডাইরেক্ট সিলেকশন নিয়ে আমি যে কোনো পয়েন্টে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো না হ্যাঁ হ্যাঁ এইটা ব্যাপার এটা একটা হইলো হাবিব আমি কি বলবো সিয়া দোকান আমি না কি কমপ্লিকেটেড চিন্তা করছি এটা মানে দুটো শেপস নিব দুটো শেপস নিয়ে এটাকে এটা কেটে ফেলবে বা সেম সামথিং লাইক দ্যাট এরকম সাবস্ট্রাক্ট করে এখন ও কি করছে দেখছেন আপনি এক কয়টা লেয়ার আছে একটা লেয়ার একটা লেয়ার ভেরি 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 এত জটিল চিন্তা করা যাবে না ম্যাম আমার তো ইমেল ভেরিফিকেশন হচ্ছে না জবা ধন্যবাদ ওয়েলকাম ম্যাম হ্যাঁ জবা ম্যাম এটা কেমন হইছে এটা তো হইছে এটা তো ভাই আমিই পারতাম না ভাই কিন্তু এটা ওদের পছন্দ হয় নাই ওদের ভালো জিনিসটা পছন্দ হয় না কেন পরে দেখি সহজ রাখার চেষ্টা করেন এত কঠিন কাজ দিলে তো ক্লায়েন্টের মাথা ঘুরে যাবো
আচ্ছা জবা এটার মধ্যে ই আই কোড তো বাস্তি আছে না ঘটনা কি জি ম্যাম এটা এই সাবমিট করার পরে তারপরে খেয়াল করছি আচ্ছা ভালো হইছে খারাপ হইছে সবাইরে 5 স্টার করে দিতে জ্ঞান ম্যাম মান্ডালা দিয়ে পারি না ইলাস্ট্রেটর আমি করতে চাইছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই রানি উনাকে ইমেল করেন তো উনি সব এরকম করতেছে কেন হ্যাঁ আমি শুনতেছি আগে ক্লিনটনের সাথে কথা হবে তারপরে কথা না করছিলাম এরপরে আমি আপনাদেরকে বলতেছি যারা এরকম ভাবে কাজ করতে পারতেছেন না যারা বিভিন্ন কাজে ব্যস্ত তারা গ্রুপ তাদের থেকে গ্রুপ ইয়ে করা হবে আবার গ্রুপ নতুন করা হবে সো আপনারা এই সপ্তাহটা দেখেন পারেন কিনা পরে এই যে ক্লাসে আসবেন যাবেন শেষ আর কোনো কিছু দায়িত্ব নাই কারণ আপনাদের অনেক সময় অনেক কাজ থাকে তো আপনারা হয়তো বা সবাই পারতেছেন না তো আমি চাই না কোনো গ্রুপই খারাপ করুক প্রত্যেক দুইটা গ্রুপের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কেউ যেন জয়ী হয় এরকম কেউ করবে না কেউ করা না করার জন্য কেউ হেরে যাবে এটা আমি চাই না আপনারা এটা উপরে উঠে গেছে এটা একটু নিচে নামবে এরকম কিছু নাই এগুলো আমরা সবাই করবো কিছু কিছু মানুষকে আমি শাস্তি দিই বুঝছেন শাস্তি দেওয়া শুরু এই কাজগুলো করাই পরীক্ষা দিয়েছিলাম কি হবে একটা পরীক্ষা হইলো কাজ করি না ম্যাম আমি কালকের থেকে পড়াশো করছি ম্যাম আমি দেখি সকালে তখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন পড়াশোনা শুরু করছি মানে পরীক্ষার জন্য কোন জায়গায় ছিল ডিজিটাল মার্কেটিং এর দুই একটা ক্লাস আমাদের নিয়ে আপনি আমাদের তো একটু দরকার হয় দিবেন নাকি ম্যাম হ্যাঁ ম্যাম অ্যাপ প্রিয়া ম্যাম বেতন পাইছেন বেতন দিছে আরে বেতন দিব আর এক সপ্তাহ পরে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন তো বলতে আমাদের কথা বলে আসছিলেন ম্যাম আর ভয় পাইছো তো এমনিতেই এই জন্য আর বলে বলি নাই যাক এমনি ভয় পেয়ে গেছে দেখা যাচ্ছে
আপনার কালার চুজটা আর লোকের সাথে একদমই বাজে হইছে একদমই বাজে সিনেমা ম্যাম এটা আমি সাবমিট করি নাই আমি করছি আর কি বুঝাই যাচ্ছে না লোগো ওদের লোগোই বোঝা যাচ্ছে না এটা ডার্ক কালারের মধ্যে দিতে হবে ডার্ক কোনো কালার লাইট কোনো কালার দেওয়া যাবে না বুঝতে পারছি সাবমিট করি নাই আমি হ্যাঁ বুঝতে পারছি ডার্ক কালার ডার্ক কালার কারণ গোল্ডেন তো গোল্ডেনটা ডার্ক কালারের ভাষা ক্যানভাটা বলেন তো কি খবর কাজ করতেছি আমি কাজ করতে পারি না একটু জামেলা ছিলাম আজকে থেকে নতুন করে শুরু করতেছি আমি very bad cotton by very bad dukkhajonok ora shobai kaaj korteche ajke theke 100% ora shobai kaaj korteche kintu apnar jonno jodi apnar group pichone chole jay obosshoi software liabilities apnar ashbe thik ache kar shobar ha imon acha apni bolen ma'am bolbo shobar group e shobai amra shoman shongkhok sodossho kar ekjon kaaj na koray mane oi group er কাজ কমে যাওয়া তো সবাই নিজের ক্ষতি না করলেও নিজের ক্ষতি করতে পারেন গ্রুপের কথা চিন্তা করে অবশ্যই কাজগুলো করা উচিত এবং আজকে বলতেছি এই সপ্তাহের মধ্যে যারা গ্রুপে অ্যাটেনটিভ না থাকবে আপনারা আমাকে বলবেন কারা কারা গ্রুপে কাজ করতেছে কারোরে কিছু ফোর্স করার দরকার নাই তারপর আমরা যদি সব থেকে সবাই বাছাই করে 10 জনও হই সমস্যা নাই আমরা 5 জন 5 জন করে গ্রুপ করব আমরা ওই 5 জনে যা সমস্যার সমাধান আমরা করব ওরা আসবে যাবে ঘুরবে আমি বলে দিলাম আমরা নতুন করে আবার গ্রুপ করব যারা করে না না করুক কোনো সমস্যা নেই কারণ যারা করে না ওদেরকে আমি রিকোয়েস্ট করার থেকে যারা করতেছে ওদের দুইটা প্রবলেম নিয়ে কথা বললে ওদের লাভ হবে আর যারা করে না ওদেরকে রিকোয়েস্ট করতে করতে আমার অবস্থা খারাপ তো এইটার জন্য আমাকে এলডিপে রাখেনি আমি পার্সোনালি ফোর্স করতেছি আপনাদেরকে আপনাদের ভালোর জন্য আপনাদেরকে এত বেশি না দিলেও আমি পারতাম কিন্তু আমি পার্সোনালি চাই আপনারা অনেক ভালো করেন আপনারা বুঝেন আর না বুঝেন এখন যারা নিজেরটা বুঝবে না কিছু করার নাই ওরা গ্রুপেরও বুঝবে না যারা গ্রুপে আছেন আমাকে প্লিজ আগামী শনিবার দিন বলবেন গ্রুপে এই কন্টেস্টে কারা কারা জয়েন করছে আমাকে নামগুলো দিবেন আমরা আবার গ্রুপ করব আর ওরা আমি কালকে মজা দিছিলাম আচ্ছা ঠিক আছে গ্রুপে যারা কাজ করবে শুধু তারাই আমরা গ্রুপ করব আর নালে ওরা এই যে গ্রুপ গ্রুপের বাইরে থাকবে ওরা আসবে যাবে ক্লাস করবে শেষ ওদের আর কোনো লাইবিলিটিস নাই সবাই 100 জনের মধ্যে তো 100 জন কাজ করে না এগুলো আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে তবে যারা আমি যেহেতু কথা বলতেছি আমারও একটা লাভ আছে আমার লাভ আপনারা কাজ করবে আপনারা কাজ না করলে আমার লাভ নেই আমি চাই না আমার কথাগুলো বৃথা যাক আমার কাজ 10 জন এটা যদি একজনও হয় আমি একজনের জন্য কাজ করব আমার সমস্যা আমি জানি 100 জন হবে তো আমার আমার রিকোয়েস্ট যারা গ্রুপে কাজ করতেছেন না ভালো কথা আপনাদের কাছে আর কোনো কিছু বলার নাই আমি শনিবার দিন সবার কাছে জানতে চাইবো যে কে কে কাজ করার নাই ওরা বাদ দিয়ে আমরা নতুন গ্রুপ করব আমার কোনো সমস্যা নেই আপনাদেরকে আর রিকোয়েস্ট করতে পারবো না আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই অনেক সমস্যা কেউ সুখী না ইভেন আমাদের প্রেসিডেন্টের সমস্যা আছে প্রাইম মিনিস্টারের সমস্যা আছে আমরা কেউ কেউ খবর কেউ রাখি না শুধু দেখি হাসতেছে খেলতেছে ওইটাই দেখি প্রত্যেকটা মানুষের লাইফে সমস্যা আছে এগুলো ওভারটেক করে কাজ করতে হবে এই হামিদ বিন আসি স্ক্রিনশট দিছি আপনি স্ক্রিনশট
ম্যাম আমার তো এদিকে ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে না হচ্ছে না ডিরেক্ট সিলেকশন দেখেন কোনটা দছেন ডিরেক্ট সিলেকশন দুইটা একটা আছে আর তোমরা কি বলতেছিলেন সিলেকশন তো আমি দেখেন ম্যাম ইমেল অ্যাড করছি যে ওইখানে ভেরিফিকেশন কোড গেছে কিন্তু আমার মেইন ইমেলটাতে ভেরিফিকেশন কোড যাচ্ছে না আমি ওইটাকে মানে সাইন আউট করে আবার সাইন ইনও করছি কিন্তু ওই মানে মেইনটাতে যাচ্ছে না এটা কেন হচ্ছে ম্যাম আমি রাইট বাটন প্রেস করেন হামিদ আপনি যে স্ক্রিন স্ক্রিন শেট অফ করেন আমি জেনারেটর দিয়ে কি ঘটনা ঘটে দিছো আচ্ছা ম্যাম 2 মিনিটের মধ্যে আসি একটু বলেন কি বলতেছিলেন বলো মানে আমি সেকেন্ডারি ইমেলটা যোগ করছি যে এখানে ভেরিফিকেশন কোড গেছে হ্যাঁ মানে আমি ভাবছিলাম যে হয়তোবা ক্রোমে ডিস্টার্ব করতেছে তো আমি মাইক্রোসফট এজে এসে করলাম তো এখানে কিন্তু অ্যাড হলো কিন্তু আমার এই যে প্রাইমারি ইমেল এখানে কোনো ভেরিফিকেশন কোড যাচ্ছে না আমি অনেকবার চেষ্টা করলাম দেখেন তো চেঞ্জ অপশন চেঞ্জ করে দেন এটা যেটা ওখানে দিবেন এটা এখানে করে দেন আগেরটা বুঝি নাই কোনটা দিতাম যে যেটাতে আপনার ভেরিফিকেশন মেইল এই মেইলটাতে ভেরিফিকেশন কোডটা গেছে ওটা এখানে এখানে প্রাইমারি করে দেন চেঞ্জ করে তাহলে মনে হয় যাবে আচ্ছা ওই অ্যাডোবে আইসা এত কিছু করতেছে কেন এটা তো আমি বুঝতেছি না ম্যাম ওইখানে দাঁড়ান আমি দেখাই এই যে ওখানে ওইখানে ক্লিক করলেই চলে আসছে এখানে আপনার ইনবক্স ক্লিয়ার করার কথা ছিল করেছিলেন হ্যাঁ গতকাল কি করছি ভাইয়া আপনি প্রাইমারি মেইলটা চেঞ্জ করে দেন আপনি হ্যাঁ প্রাইমারি মেইলটা চেঞ্জ করে দেন আচ্ছা কিন্তু আমার কথা হলো যে আমার ওই ইমেইলে কেন যাবে না আপনার মজিলা নাই মজিলা না আমার মজিলা নাই ইয়ে অপেরা না ওইটাও নাই কই গেলেন আবার ম্যাম আসতেছি জি আমার এটা অফ হয়ে গেছে তো উঠে যাবে আর বুড়া ম্যাম ওই রানী আপু যেমনে বললো এই ফর ইউ তে গিয়ে হ্যাঁ ক্লিক করেন এটাতে হ্যাঁ এটাতে অ্যাড এড ইউর সে ক্লিক করে ওইটা বলছিল এই যে হ্যাঁ এখানে গেলে আমাকে অ্যাডোবি অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে অ্যাডোবি তো প্রোডাক্ট কিন্তু এইভাবে তো নিয়ে যাওয়ার কথা না আজ কি লিখছে ইওর প্রোফাইল ফটো এন্ড নেম এভার হোয়াট ইউ লগ ইন আচ্ছা অ্যাডোবি প্রোডাক্টস এন্ড সার্ভিস এন্ড ফেসিং লাইক দিস বিহাস দা ইনফরমেশন ভিজিবল টু আদার্স এন্ড ক্যান বি ডিফারেন্ট ফ্রম ইওর অ্যাকাউন্ট ইফ ইউ চুজ You can update your public profile at any time and it will automatically update anywhere your profile photo and your name. Acha. Pore, 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 click karen. Add, add. Olpo kore jan, olpo olpo kore jan. Ekhane jetam? Olpo olpo kore niche jan. Account name. Acha, pore jan, pore jan. প্রাইমারি ইমেল আপনার কি ইমেল এটা থাকবে হ্যাঁ আমি এটাই রাখতে চাচ্ছি তাহলে সেন্ড 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 ভেরিফিকেশন ইমেইলে ক্লিক করুন হ্যাঁ এখানে করছি ম্যাম যাচ্ছে না সেন্ড টু ইনবক্স এখন এই যে ইমেলটা এদিকে আছে না হ্যাঁ কোনটা বলেন তো হ্যাঁ এটা এটা এটার ইনবক্সটা খুলুন
এগুলা কি আপনার কুকুর না ম্যাম এটা মাইক্রোসফট এজের করে দেয় মানে ওয়ালপেপার নিজে থেকে দিয়ে দেয় ও যে ম্যাম আসছি আমি আপু আপনার মেইলটা ঠিক আছে কিনা চেক করে দেখেন তো মানে সেম মেইল কিনা রিফ্রেশ করতে আচ্ছা হ্যাঁ ঠিক আছে সেম সেম ও বুঝছি বুঝছি আমি তো এখানে ডিস্টার্ব করে ফেলছি হ্যাঁ ডিস্টার্ব তো শুধু আপনি নিজে করতেছেন না সবাই চন্দ্র আপু এটা কি আমার রিয়েল নেম পুরোটা এইটার কারণে তো ডিস্টার্ব হচ্ছে যে এখানে যে এল দিই না ওইটার কারণে না ডিস্টার্ব হচ্ছে তবে কিভাবে এখন চেঞ্জ করেন এলটা দিলে তো চেঞ্জ হচ্ছে না ম্যাম দেখি কি হয় এল দেন এল দেন অলরেডি এক্সিস্ট বলতেছে ডিসেন কেমন করতেছে আচ্ছা আচ্ছা লাস্টের মানে ওটা ম্যাটার করে না ম্যাম এট দ্য রেট অফ পর্যন্ত যেটা থাকে ওটা ঠিক থাকলে হয় আসসালামু আলাইকুম কে যে নাম্বার দিয়ে খুলছেন ওই নাম্বারে একটা কোড গেছে দেখেন এদিকে কি আরেকটা ইমেল দেওয়া যাবে না এখন ম্যাম আরেকটা দিছি এখন দেখতেছি ওইখানে গেছে নাকি আমি এখন স্টক শেয়ার করতেছি ম্যাম এই যে ওদের এখানে পিকচার আসছে মানে ওরা যা আপলোড করছে সেটা আসছে এইখানে যদি ক্লিক করি তো ওদের এটা আসে মানে যেটা আপলোড করছে সেটা আসে আমার আসে না কেন
আপনারা কইলাম এই অন্ধ ছবিটা না দিতে ওইটা দেই নাই ম্যাম আরেকটা আপনি এখন আরেকটা ও করতেছে করুক আমি তো না করছি এখন তো এত কথা তো সবাই বলা যায় না রে ভাই এক কথা বারবার আমারটা দেখা যায় না কেন কি বললেন ওদের এখানে নীল বর্ডার দিয়ে আমারটা সাদা কেন সময় শেষ হয়ে গেছে 24 ঘন্টা পার হয়ে গেছে ম্যাম হ্যাঁ ম্যাম পোর্টফোলিওতে freelancer.com এ আর কি পোর্টফোলিও যেটা সেখানে আমি আপলোড করতেছি তো এখানে ফাইল আপলোডের আপলোড ফাইলের মধ্যে বলতেছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB মানে এর উপরে কি হবে না নাকি তাহলে তো বলেই দিয়েছে তাহলে ওদের কথাই শুনতে হবে গাড়ি বাড়ি কারিটা আমিত কি ক্লাস শুরু করবে হ্যালো আপনারা সবাই কি রেডি জি ম্যাম ম্যাম এখানে ইমেজ সাইজে হাইট আর ওয়েট আছে আমি দেখুন মিউট করে কথা বলতেছিলাম যে হ্যাঁ দেখুন মিউট করে কথা বলতেছিলাম হ্যাঁ ইয়া ইমেজ সাইজ উপরে আছে দেখেন ইমেজ সাইজ 2.9M হ্যাঁ এগুলা ঠিক আছে কিন্তু ম্যাম এখানে বি কোথায় এমবি বি কোথায় ও ছোট আপনারটা ওই থেকে ওই দিকে ছোট ম্যাম ম্যাম আরেকটা কথা ওরা যে লোগো ইগুলা দিয়া দেয় আমাদের ওগুলা পিএনজি করব কিভাবে ওরা না কেমন একটা দিয়া দেয় ওরা আপনাদের গ্রুপ থেকে করে দিবে সমস্যা নাই গ্রুপ থেকে করে দিবে ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে হামিদ কি ক্লাস শুরু করবে জি ম্যাম আমি শুরু করতে পারবো আমি ওদেরকে জিজ্ঞেস করতেছি আচ্ছা জি ম্যাম পারবে সবাই এটা দেখলে পারবো আপনাদের কি সব শেষ আচ্ছা ঠিক আছে হামিদ শুরু করুন আপনি এক কাজ করতে পারেন হামিদ দুই একটা ডিজাইন দেখাইতে পারেন যেমন ধরেন একটা আমি যদি ফ্লায়ার করি কিংবা আমি যদি তাহলে আমার এই এগুলা কোথায় কি বললাম তাহলে আমার মনে হয় ওদের আপনি আমার মাইন্ড চুরি হ্যাঁ আপনি আমার মাইন্ড চুরি করে ফেলছেন আমি আজকে সেটা চাইছিলাম আচ্ছা ঠিক আছে দেখাই দিব সব হ্যাঁ তাহলে মানে আইডিয়াটা আরো ভালো ক্লিয়ার হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হয়ে গেল সে কারণে আচ্ছা ঠিক আছে সবাই আছেন আপনি হ্যাঁ ম্যাম একটু ম্যাম এখানে স্কিল কি নিচে আপলোড করার পরে নিচে আসে যে এন্টার স্কিল এখানে কি সবগুলো স্কিলের মধ্যে থেকেই কি আমি সেভ দিয়ে দিব যে স্কিল গুলো আপনার আছে যে দেখেন কি কি স্কিল আছে দিকে ম্যাম এগুলো তো যে 20টা আমি দিছি না আগে ওই 20টাই এখানে আছে না আমি বলতে চাচ্ছি ম্যাম এখানে কি এটা লিখতে হবে যে আমি এই কার্ডটা করতে কি কি লাগছে হ্যাঁ হ্যাঁ এটাই তো লাগার কথা অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর নাকি শুধু ফটোশপ জি ম্যাম ম্যাম না হ্যাঁ ফটোশপই এখানে শুধু কিন্তু এখানে তো ওগুলা দিয়ে আর কোনো অপশন নাই শুধু এমনিতে আছে যে স্কিল আর আমি স্কিলগুলোতে সিলেক্টেড স্কিল 5 বলতেছে স্কিল লেফট 5 আমি বুঝতেছি না এটা এই হামে ওনার একটা স্ক্রিন শেয়ার করতে দেন তো
ইমাম কোর ম্যাম আমি আমার পোস্টটা পাবলিক করব কিভাবে বিহানসেতে এখন এই যে সেটিংসে গিয়ে আমরা কিভাবে প্রোফাইলে গিয়ে পাবলিক করেছিলাম না কার কার জানা প্রাইভেট ছিল ওই রকম ভাবে ম্যাম আমারটা চতুর সাইডে তো সাদা বর্ডার আছে আমারটা কি পাবলিক হইছে আচ্ছা এদিকে দেখেন এটা আপনি যে কার্ডটা করছেন ওটা কি ডিজাইন ছিল আর আমার কি ডিজাইন মানে ম্যাম বিজনেস কার্ড না আচ্ছা ঠিক আছে নিচে যান এদিকে দেখেন লিখে দিয়েছে যে স্কিল গুলা এদিকে যে আসতেছে তাহলে আপনি লেখেন বিজনেস কার্ড বিজনেস কার্ড লেখেন না বি লেখ হ্যাঁ এই তো সেভ দেন তারপর দেন কর্পোরেট আইডেন্টিটি ম্যাম কর্পোরেট আইডেন্টিটি ক্লিক করেন তারপর দেখেন গ্রাফিক ডিজাইন লেখেন ঠিক আছে এখন সেভ দেন সেভ 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 নিচে সেভ সেভ ও আচ্ছা এখানে আপলোড দিয়ে সেভ ম্যাম বিজনেস কার্ডে এমপ্লয় হবে সব সময় না ম্যাম আর কিছু লিখতে হবে না সেভ দেন আচ্ছা ঠিক আছে জি ম্যাম থ্যাংক ইউ প্রিয়াপু প্রিয়াপু জি জি আপনাকে ধন্যবাদ রানী আপু কেন আপনি আমাকে ওইটা না বলে দিলে আমি কার্ড জমাই দিতে পারতাম না জানেন ঠিক আছে ওয়েলকাম আমি স্ক্রিন শেয়ার কার স্ক্রিন শেয়ার করব হ্যাঁ হ্যাঁ সবাই রেডি আছে কিনা জিজ্ঞেস করেন এলা আমার থেকে ব্যক্তিটা রেডি আছে আচ্ছা ঠিক আছে এখন আপনি দেখান পরেরটা পরে পরে ওদের সমস্যা হলে পরে ওকে 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 আমাদের 9 তারিখের যে হালকা এই 40 মিনিটের যে একটু ডিসকাস করছিলাম ওখানের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জানো ছি গিয়ে কিভাবে টেমপ্লেট স্ক্রিন শেয়ার করে নাই তো স্ক্রিন শেয়ার করে নাই আচ্ছা সমস্যা নাই তো যে তারপর হচ্ছে গিয়ে স্পট কি করতে হয় এন্ড ডাউনলোড কি এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এইগুলো নিয়ে আলোচনা করছিলাম পাশাপাশি হচ্ছে কি করে দেখাই হচ্ছিলাম তো আজকে করব মূলত একটা ফ্লায়ার বানাবো ম্যাম যেহেতু বললো একটা ফ্লায়ার বানাবো কি কি শেপস দিয়ে তারপর ডিজিটাল শেপস দিয়ে দেন আইকন কিভাবে কালার আইকন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে সলিডও কিভাবে রাখবো আর টেমপ্লেটসে কিভাবে রাখবো চাইলে আপনার নিজের ইচ্ছা মতো ডাইমেনশন দিয়ে ক্রিয়েট করতে পারবেন অথবা যেগুলো যেগুলো রেডিমেড দেওয়া আছে ওগুলাও দিয়ে ইউজ করতে পারবেন অথবা ক্রিয়েট ডাইমেনশন দিয়ে নিজের ইচ্ছা মতো শেপ বানাতে পারবেন ক্যাম্পাস মনিটর এখন শোনা যাচ্ছে হ্যাঁ ভাই আপু আপনার মনে ওই ল্যাপটপে মেবি সাউন্ডটা ছোট একটু বড় করে দিতে পারেন প্রথমে আমি এই ওদিন তো টেমপ্লেটস দেখাছিলাম ফটোস দেখাইনি কিন্তু এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু দেখানো হয়নি আজকে আমি শুরু করি বিসমিল্লাহ টেক্সট নিতে পারবো আমি ডিজাইন স্কুল
কেমন ডিজাইন স্কুলটা এই লিখা দিয়ে দিন আপনি কি এগুলো ড্র্যাগ করে নিয়ে যাচ্ছেন ড্র্যাগ করে আনা যাবে আবার হচ্ছে গিয়ে ক্লিক ক্লিক করে আনা যাবে এই সবাই প্রশ্ন করতেছে না কেন না বুঝতেছি যেহেতু লেখাটা ঝাপসা ঝাপসা লাগতেছে কোনো মানে শেষ লাগতেছে না ভাইয়া জি ডার্ক করে দিব জি আপু শুনতেছি আপনি মনে হয় ওই ডিজাইন বক্সটা সিলেক্ট করে মানে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে তারপর ইচ্ছে মতো লিখছেন না এডিট করে আর আমি ড্র্যাগ করেও পারবো অথবা জাস্ট ক্লিক করলাম না ড্র্যাগ করে সুবি সবচেয়ে সুবিধা বেশি মাঝে মধ্যে সমস্যা হয় তো মানে ওখান থেকে একটা এগুলো হচ্ছে যে আইটেমস ওখান থেকে কি ওই বক্সটাকে ক্লিক করতে হয় নাকি ড্র্যাগ করে আনতে হয় ড্র্যাগ করে আনলে সুবিধা বেশি আমরা দেখলাম যে এইটা হচ্ছে যে কি এক ওই প্লে টাইপসের এড মানে ওই গ্লো টাইপসের এড হালকা হালকা প্লে তারপর হচ্ছে এটা কি স্ট্রোক মানে এটা স্ট্রোক ফিল নাই হ্যাঁ হ্যাঁ স্ট্রোক যে ফিল নাই এখন আমি করব দাঁড়ান এখন বন্যামাইমার একটা ছবি আনবো বন্যামাইমার ছবি বলতে বন্যামাইম হবে একটা কার্টুন যে উনি আমাদেরকে শিখাচ্ছে টাইপসের ওইটা হবে না না মানে ছবি মতো আর কি যেমন এলিমেন্টস যাব এলিমেন্টস এর মধ্যে এখানে অনেক ধরনের আছে গুলো সময় আছে এখানে ছবিকে কার্টুন বানানো যাবে কার্টুন আছে এদিকে বানানো যাবে না এদিকে আছে এখানে শেপস দেখতেছেন হুম আছে তারপরে ফ্রেমস আছে দেখাবো আমি আমি দিলাম যে প্রেজেন্টেশন রাগি কার্টুন দেন আজকে রেগে গেছি রাগির কার্টুন দেন কেন ম্যাম রাগি টিচার দেন আচ্ছা আমরা দেখলাম এখন আমি চাচ্ছি কি জানেন এখন আমি চাচ্ছি একটা ল্যাপটপের মধ্যে কোন একটা ডিজাইন টাইপসের কি আনবো ছবি বসাবো কেমন তাহলে আমি এলিমেন্টসে যাব দেখেন আপনি একটু অবজার্ভ করেন দেন কোশ্চেন করতে পারবেন মনোযোগ দিয়ে দেখেন সবাই ওই যে ফ্রেমস ফ্রেমস দেখছেন এর মধ্যে কিন্তু আমি কি যেরকম ইচ্ছে সেরকম ফ্রেম পাবো যেমন এখানে শেপ দেখেন রাউন্ডও আছে মানে সার্কেল আছে এই যে পিসিও আছে ল্যাপটপ আছে মোবাইলও আছে এভরিথিং আমি একটা সুন্দর ল্যাপটপ নিব এত দ্রুত টাইপিং আচ্ছা আমি যেগুলা এদিকে নড়ানড়ে করতেছে অ্যানিমেশনের মতো এইগুলা কি করবে ওই যে যে উপরে যে ইয়া করতেছে এটা কেন আমি যদি পরে জেপিজি করি তো পড় নড়বে ও ওইটা জেপিজি জেপিজি না ওটা আপনি জিএফ করতে হবে জিএফ করতে হবে অপশন আছে এখানে ম্যাম ওটা কি করতে হবে আরেকটা ফরম্যাটে সেভ করতে হবে জিএফ 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 ফরম্যাট হ্যাঁ চলে যাচ্ছে
একটু খেয়াল করেন না বুঝলে বলে শেপস এ ঢুকে গেছে রে টিচারের কণ্ঠ এত স্মুথ আমার ঘুম পাইতেছে রে এখানে ফ্রেমস তো এই যে পিসিটা নিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম এটা আমি বেশি একটু বড় দেখাচ্ছে না আমি চাইলে ছোট করতে পারবো আরটা জিনিস আমি চাইলে এটা কভার কালার চেঞ্জও করতে পারবো দেখেন এখানে ভাইয়া ছোট কি অল্ট ধরে করলে একদম সব দিক দিয়ে বড় ছোট হবে হ্যাঁ এগুলো সেটা হ্যাঁ মিডল পয়েন্ট থেকে বড় ছোট হবে অল দি তাহলে কি মিডল পয়েন্ট থেকে মানে কি বড় সাইজে হবে এটা ওইখানে নিয়মই ওইখানে নিয়মই দেন আছে কি এখানে কালার না এই যে কালো যেটা দেখতেছেন সাপোজ আমি চাইতেছি কালো না এই এই নীল কালারটা থাকবে নীল কালার হয়ে গেল কেমন অথবা বাদামি অমিত ভাই এখানে কি ওই যে আমরা ফটোশপে যেরকম ইয়া থেকে কালার পিক করতে পারি ভাবে পারা যায় এখানে আয় বলি বা কালার পিক হ্যালো হ্যাঁ আমরা কালার পিক করি কখন আমরা যখন ডিসপ্লে কিছু থাকে তখন ঠিক না হ্যাঁ 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 এখানে দেখেন এখানে দেখেন আপনি কি কালার করেন কখন এখানে দেখেন না আমরা হচ্ছে যে কখন ধরুন একটা ম্যাম বলছে যে ধরো এই লোগোটা নাও লোগোটা থেকে কি করবা বিজনেস কার্ড ঠিক আছে এখন এখানে মজার বিষয় হচ্ছে ওগুলা একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতে হয় না যেমন আমি একটা কি নিলাম এই যে এই মহিলাটা সরি ম্যাম কে নিলাম না এই যে ম্যাম এর কার্টুন যেটা নিলাম দেখেন এখানের মধ্যে যা যা কালার আছে সবগুলো এই ডকুমেন্টস কালারের মধ্যে আছে দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখছেন আচ্ছা আচ্ছা আপনি যেটা চাচ্ছেন অথবা এখানে তো দিয়ে দিছে যে আপনি লোগো থেকে ড্র্যাগ মানে কি বলে যে আপনার হাইড্রোপার টুল যেহেতু নাই সে কারণে এখানে দিয়ে দিছে যে তুমি এটা ইউজ করতে পারো আচ্ছা যদি আমার বাইরে থেকে লোগো ধরেন আমি যে কোম্পানি করতেছি এই ডিজাইনটা এই কোম্পানি তো লোগো দিয়ে দিবে তখন আমি কি করব ধরেন আমাকে কোম্পানির লোগো দিয়ে দিল এই ফ্লাইটটাতে ওই কোম্পানির লোগোটা বসাইতে হবে তো এখন যে আমি লোগোটা বসাবো তখন কালারটা কিভাবে ম্যাচ করব এরকম কি করার সিস্টেম আছে লোগোতে তো কালার থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ লোগোতে যে কালারগুলো থাকবে ওই কালারগুলো এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি এখানে তো আপনি যা যা এলিমেন্ট গুলো নিচ্ছেন সবগুলো কিন্তু ক্যানভার এলিমেন্ট সেই জন্য মনে করেন কালার গুলো চলে আসছে এখন যদি বাইরে থেকে কোনো লোগো নি ওটা কি এভাবে আসবে আমার পছন্দের একটা ছবি আনবো ঠিক না লিখি না অনেক পুরো সেন্টেন্স দেখি না দুইটা কিওয়ার্ড ডিজাইন প্লাস কি কারণ লাইক পেন্সিল ওরকম দিলে হয় কি বেটার মানে দুটো আসে একটা শুধু নেই এখানে দুটাই নিবে কিছু প্লাস দিবেন খেয়াল করে এটা হচ্ছে সার্চের একটা টেকনিক ভাইয়া শুধু ডিজাইন দিলে কি আসবে এখন আপনি
আচ্ছা দিচ্ছি আচ্ছা দেখেন কি শুধু ডিজাইন দিব না প্লাস দিব ডিজাইন আবার পেন্সিল এই তো ডিজাইন দিলাম একা মানে স্পেস দিয়ে দেবেন আর কি ভাইয়া আচ্ছা পেন্সিল দিয়ে দেখাই দেখেন এটা আমি চাচ্ছি এই ছবিটা ডিজাইন ছবিটা এই যে পিসির মধ্যে আসবে কেমন জাস্ট এগেইন ড্র টু দা পিসি ওয়াও মানে ক্লিপিং মাস্ক করার দরকার নাই এইটাই তো বুঝে গেছেন এটা আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন ওটা যদি বড় হয় তাহলে তারপর মানে পিসির মধ্যে ওটা জায়গা করে নেবে ভাই হ্যাঁ এরকম হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আমার এখানে ডিজাইন লেখাটা উপর উঠে গেছে না মানে অর্ধেক হয়ে গেছে না আমি ক্লিক করব ড্রপ সিলেক্ট করব দেন গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করব অথবা যদি প্রয়োজন হয় তাহলে ছোট বড় করব আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এখন ডান দিব শেষ এদর পর্যন্ত বুঝে গেছে হ্যাঁ ভাই আপনি কি প্রথমে ডিজাইনটা নিয়ে ল্যাপটপের উপরে ড্রপ করেছেন সেটার জন্য একদম বড় বড় ল্যাপটপ পুরো ড্রপ করতে হবে কিন্তু আচ্ছা ঠিক আছে ওরে বড় বড় বসে যাবে আচ্ছা ওই এটা জানি একটু প্রশ্ন করলো নাদের ভাই মুন্না নাকি মুন্না ভাই নাদের ভাই তাহলে ঠিক আছে নাকি ভাই দেখেন ডিজাইন পেন্সিল মানে বিভিন্ন ধরনের পেন্সিল গুলো আসছে ডিজাইনের পেন্সিল গুলো আসবে কিন্তু যদি ওইটা হয় যে ডিজাইন প্লাস পেন্সিল মানে প্লাস ইউজ করাটা হচ্ছে একটা টেকনিক ক্যানভাতে হ্যাঁ তখন ডিজাইনটাও আসবে পেন্সিলটাও আসবে মানে একসাথে আসবে কি রকম মানে একটা ছবির মধ্যে একসাথে আসবে যেমন ক্যাট ডগস এখানে একটা জিনিস দেখেন এখানে দেখেন জাস্ট ডগ আলাদা আসছে ওরা হ্যাঁ আলাদা আসছে যদি প্লাস দিই তাহলে দুজন একই ফ্রেমের মধ্যে আসতে পারে ওটা আসতে পারে মানে এটা হচ্ছে অবশ্যই আসবে এটা হচ্ছে আসতে পারে ক্যাটস এন্ড ডগ দিলে একসাথে আসতে পারে আর যদি ক্যাটস প্লাস দিলে অবশ্যই আসবে হ্যাঁ তাহলে অবশ্যই আসবে একটা ছবিতে থাকবে মিস যাবে প্রত্যেকটা ছবিতে আসবে দেখছেন মানে আমার কথা হচ্ছে আমি ওকে আইডেন্টিফাই করে দিলাম মানে ওকে মানে আমি যে ছবিটা চাচ্ছি সেখানে ওকে আমি কমান্ড দিয়ে দিলাম যে তুমি হ্যাঁ তোমার আমি ওকে কমান্ড দিয়ে দিলাম তুমি যে সেটাই আনবা ও যে আমার এটা আনে দিবে ঠিক আছে ওকে আমি চাচ্ছি নিচে একটা কি বলে একটা শেপ আনতে রেকট্যাঙ্গেল টাইপের শেপ এলিমেন্টস যাব আবার এখানের মধ্যে শেপস এগুলো না এগুলো কিন্তু ফ্রেম খেয়াল রাখবেন এখানের মধ্যে জাস্ট আপনি ছবি অ্যাটাচ বা ক্লিপিং মাস্ক করতে পারবেন কেমন শেপস শেপ এলিমেন্টগুলো কিভাবে আনছেন ভাইয়া এলিমেন্টে যে আসবে হ্যাঁ জাস্ট ক্লিক করলে হয়ে যাবে এলিমেন্টস ক্লিক করলে এখানে আপনাকে ও আচ্ছা উপরে নিচে অনেকগুলো থাকে হ্যাঁ অনেকগুলো দেখাবো আপনি সেখান থেকে সি অল দিয়ে অথবা হচ্ছে যেটা পছন্দ হবে সেটা আপনি করতে পারবেন আচ্ছা আমি কি করলাম একটা রেক্টাঙ্গেল নিলাম এটাকে একটু ছোট করতে হবে আছে আছে একটা কালার দিব এই যে দেখেন একটা জিনিস দেখেন আমি এখানে একটা ওই ডিজাইনের একটা কালার নিয়েছিলাম এই যে ছবিটা নিয়েছিলাম না ওই ছবির রিলেটেড যতগুলো কালার আছে ফটো কালার আছে চলে আসছে পাইলট কালার নিলাম আচ্ছা এত রূপ কেমন না আমার তো লাগছে বেশি বেশি সিম্পল আচ্ছা কোথায় গ্রেডিয়েন্টস আছে হ্যাঁ আছে আমি দেখাবো আমরা আমরা যদি চাই যে শুধু ম্যামকে রাখবো পাশের এই ক্যানভাসটাকে রাখবো না তখন বোর্ডটা না এই বোর্ডটা হ্যাঁ হ্যাঁ এই বোর্ডটা রাখবো হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম আপনি বলেছেন না ভেরি গুড ভেরি গুড কোশ্চেন করবে ভালো লাগবে এই যে এখানে আবার কন্ট্রোল টি দিলে কন্ট্রোল জিরো দিলে দেখেন আমাদের ফটোশপে যে কাজটা হয় ওই চলে আসবে তো কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে কন্ট্রোল প্লাস দিলে বড় হবে
সেটা আপনারা ভালো জানেন। এখন আমি একটা আপু বললো যে কি এটার কি করবো দেখেন ম্যামের অবশিষ্ট অংশ চলে গেছে আবার চলে আসবে। এখন আমি চাইলে ফ্লিপও করতে পারবো, ফ্লিপ টু ভার্টিক্যাল আছে, ফ্লিপ টু হরিজন্টাল আছে, আশেপাশে হবে, ডান টু বাম, বাম টু ডান, চালাতে শুনবে না, উল্টা করে দিচ্ছি। ওয়েল আমি জানি বুঝতেছিলাম। আচ্ছা এখন আমি সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো ভাই, দেখেন তো সাদা বেশি সিম্পল ভালো লাগতেছে না, একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। আমি যা হলে এখানে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে সলিড কালার গুলো চেঞ্জ করতে পারো, যেমন ব্ল্যাক দিস ওয়ান, এখানে অনেক সলিড কালার আছে, কেমন তাহলে তো মাস্টারের জামা বদলে দিতেছে। হ্যাঁ ম্যামের ড্রেসের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। না না ম্যামের ড্রেস কালার চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে যে একটা শেপ না, ম্যামটা শেপ না, ম্যাম হচ্ছে একটা পাত দিয়ে তৈরি করছে, তো ওই কারণে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে নিতে হয় না। না 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 না, পুরো ট্রান্সপারেন্ট ম্যাম, কিন্তু এখানে খালি মানে পোশাকটা আছে, জাস্ট শেপটা আছে, পাশে সে ফিল নাই, ফিল নাই, জাস্ট আছে ওই কি বলা আপনার স্ট্রোকটা আছে ট্রান্সপারেন্টের জন্য। এটা হলো তার নিচে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাচ্ছে ওগুলো দেওয়া যাবে না? হ্যাঁ দেখাচ্ছি তো ভাই, একটু প্যাশন রাখেন না ভাই, চলে কেমন হবে দেখেন। এখন আমি চাচ্ছি যে সাপোজ ওই গেল সুন্দর স্মার্ট আছে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কাটার রাখতে, কাটার রাখবো সমস্যা নেই। কালারটা কোথা থেকে চলে আসলো? কোনটা এই এখন যেটা দিবেন ওটা এখন চেঞ্জ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, যে কাটটা আনরিয়েলিস্টিক লাগতেছে বেশি আমার এই ভাবে, কখন যখন আমি ওই ম্যামকে নিচে রাখবো বা আছে যে এটা কালারটা দিব এই আপনার হামিদ ভাই কাটার কালার। জি ভাই যেমন রিয়েলিস্টিক থাকার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে ওনার ড্রেসে এটা চলে আসতেছে, কিন্তু মানে রিয়েলিস্টিক ছাড়া থাকে না, ইয়ে ছাড়া মানে এরকম ট্রান্সপারেন্ট ছাড়া থাকে না। আছে আছে অনেক আছে, অনেক আছে, এক্সপ্লোর করলে আপনারা দেখতে পারবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি জাস্ট, ঠিক আছে? আর বেশি কিছু না জি ভাইয়া। জি তাহলে আছে, হ্যাঁ এটাই জানতে চাই। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো কেমন? এখন আমি চাচ্ছি এটাও রাখবো আর একটা কি করবো আরেকটা নিবো, কেন হচ্ছে গিয়ে ফুল পেজারটা অ্যাড করবো, কেন হচ্ছে এখানে একটা থাকে কপি একটা অপশন থাকে যেমন এখানে খালি আছে সেখানে ক্লিক করলাম, এই
এটা ভালো লাগতেছে না সাদা সব মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যালো হ্যাঁ বুঝতেছেন না বুঝতেছি ভাইয়া কিন্তু এত কিছু নিতে পারতেছি না আস্তে আস্তে নেন আচ্ছা আমি আস্তে আস্তে বলতেছি তাহলে এখন আমি চাচ্ছি এটার মতো হুবহু কপি করব অন্য একটা পেজে দেখেন আমি যখন মাঝখানে কোনো অবজেক্ট নাই খালি অংশে পেস্ট করলাম এখানে কিছু অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে পেজ 1 হ্যাঁ এখানে মধ্যে কিছু পোস্ট কি আছে মুভ ডাউন এটা নিচে নিচে নেমে যাবে পেজ 2 টা কি বানিয়েছেন হামিদ ভাই অ্যাড অ্যাড পেজ আচ্ছা আচ্ছা অ্যাড পেজ হ্যাঁ এখন এখানে ব্ল্যাঙ্ক পেজ না আমি চাচ্ছি এই পেজ 2 টা কপি করে হুবহু এখানে নিয়ে আসব ডুপ্লিকেট পেজ এখানে দেখেন পেজ ডুপ্লিকেট গেছে দেখছেন জি ভাইয়া এটা সহজ পদ্ধতি হ্যাঁ আমি চাইলে এটা ডিলিট করতে পারব না আগে অ্যাড পেজ নিতে হবে কোনো কথা নাই আমি এখানে কপি করতে পারব ভাই জি ভাই অমিত ভাই এখানে যে মনে করেন আমি চাচ্ছি ম্যামের অংশটাকে কপি করে অন্য একটা পেজ আনবো ডুপ্লিকেট করে ভাইয়া এত করে ডুপ্লিকেট কেমনে করছেন আমার কারেন্ট চলে গেছে আমি দেখতে পাই নাই আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে যে কি এটা হচ্ছে কোন নাম্বার পেজ এটা হচ্ছে দুই নাম্বার পেজ কেমন আমি এখন দুই নাম্বার পেজ কে হুবহু তৃতীয় নাম্বার পেজে কপি করব পেজ ক্রিয়েট করার ইয়া হচ্ছে এই যে অ্যাড পেজ নামের একটা আসবে নিচে অপশন আসবে এখানে যেহেতু পেজ অ্যাড করা আছে এটা আসবে এই যে নিচে অ্যাড পেজ কেমন ঠিক আছে পেজ অ্যাড করলে নিচে একটা পেজ বাড়বে এরকম করতে অ্যাড পেজ আসবে দিলে বাড়তেই থাকবে এখন আমি চাচ্ছি এটা সেটা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট পেজ এই যে তৃতীয় নাম্বারটা চলে আসছে তৃতীয় নাম্বারটা থেকে দেখতেছেন আপু ওয়েল এখন এখানে আমি প্রথমে দিছিলাম ম্যামের ছবি এখন আমি এখানে দিব অন্য কিছু অবজেক্ট লাইক গ্রেডিয়েন্ট টাইপস একটু হ্যাঁ হামিদ ভাই আমি এটা বলতেছিলাম যে মনে করেন এখানে ম্যামের ছবি যেটা আছে ওটাকে মনে করেন আমি আবার ডুপ্লিকেট করে এখানে আনতে যাচ্ছি শুধু ম্যামের ছবিটাকে ওইভাবে করা যাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আসছে হ্যাঁ পাস বুঝতে পারছি ভাই ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইজি ওই যেটা সেটাই মানে সিলেক্ট করে কন্ট্রোল সি মানে ফটোশপের মতো আমরা যা করি ওইটাই করা যাবে আর কি হ্যাঁ হ্যাঁ ইজি ব্যাপারটা এখানে স্টিকার আছে আচ্ছা ভাই আমরা যে পেন্সিল বা পেন টুল দিয়ে শেপ আঁকি ওইখানে এখানে কি আমরা আঁকা যাবে পেন টুল দিয়ে না এখানে এমনি প্রথমে প্রথমে বেশি ছিল ওই বেশি প্রথমে ফোকাস করছিল এখানে হচ্ছে টেমপ্লেটস গুলা প্রথমে জাস্ট রেডি রেড থাকতো ওইগুলো জাস্ট এডিট করতে পারা যেত এখন এখানে আরো নতুন কিছু আপডেট করাতে আমরা যে কোনো ইচ্ছে সেটা দিতে পারছি যেমন করোনা ভাইরাস নিয়ে যা যা ডাক্তারের ছবি আছে ডাক্তারের টেমপ্লেট সবগুলো চলে আসছে তবে আমি ওরা বসে দিলাম এই ডাক্তারের যে ড্রেসটা এটা ফিলে আছে আগে ম্যামেটা ছিল কিসে জাস্ট অনলি পাতে মানে ওই ছিল এখন ফিলে আছে আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে ওনার কাপড় চেঞ্জ হবে না কাপড় চেঞ্জ হইছে না মানে এটা হচ্ছে যে শুরু হইছে আচ্ছা ভাই আমি যদি কার্টুনের কালার চেঞ্জ করতে চাই ওইটা করা যাবে কালার পারবেন দেখবেন ম্যামের তাতে হাই এখানে আমি এটাই করি এটা যেহেতু ছবি আকার আছে ব্যাটার হয় এখানে কিন্তু একটা একটা সিলেক্ট করে পারা যাবে যেমন প্যান্ট হচ্ছে কি কালার বা প্যান্ট হচ্ছে প্যান্ট সিলেক্ট করে পারা যাবে না ঠিক আছে এখানে প্যান্টের কালার ধরে আমার থেকে দেখতে হবে পানি হয় নি কি করতে হবে প্যান্টের কালারটা ধরে ধরে না একটু পানি ঢাকাই নি ম্যাম আর 15-20 মিনিট সময় দিতে পারবেন তো না ও ম্যাম তো লাঞ্চ আচ্ছা ঠিক আছে ওয়েল ডান দেখেন আপু আপনি যে বলছিলেন যে এই ছবিটার মধ্যে কালার চেঞ্জ করো বা কার্টুনটার মধ্যে কালার চেঞ্জ করো ঠিক না হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর বা ফটোশপে যে রকম একটা একটা সিলেক্ট করে পারা যায় এখানে কিন্তু পারা যায় না কিন্তু এখানে ওই ওটার অপশনালটাও রাখছে যে
দেখেন এখানে আছে কি কালার এই নিচের প্যান্টটা পায়জামাটা হচ্ছে যে কি কালার এখানে উপরে একটু দেখেন দেখতেছেন কয়েকটা কালার আছে ওগুলো হচ্ছে যে ওর ছবিতে ছবির মধ্যে যা যা কালার আছে সবগুলাই এখানে অটোফিল আছে আমি হচ্ছে এই নেভি ব্লু কালারটা চেঞ্জ করব নেভি ব্লু কালার এটা দেখে যে কোনো একটা কালার দিতে পারি ব্ল্যাক নীল কি করছেন ভাইয়া প্রথমে ওই যে ও মানে যে কালারটা আছে ওইটা সিলেক্ট করে এখান থেকে কালার হ্যাঁ এখান থেকে চিকন একটা কালার করতে পারবে যেমন আগে ছিল ভায়োলেট কালার টাইপস এর মানে হামিদ ভাই ডকুমেন্ট কালারটা সিলেক্ট করতে হবে এখান থেকে হ্যাঁ কোনটা কোনটা মানে ডকুমেন্ট কালারে গিয়ে কালারটা সিলেক্ট করে না 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 এই যে এখানে আচ্ছা আচ্ছা এখানের মধ্যে আমার ক্যানভাসের মধ্যে ওটা হচ্ছে ক্যানভাসের বাইরে এটা হচ্ছে ক্যানভাসের বাইরের অংশ এখন যে আমি টেবিলটারে কি করব স্যার আপনি ইমো ব্যাড নট ফেভারিট কালার বলুন কালো দেন কালো আমি এখানে ব্ল্যাক লিখব কিন্তু চলে আসবে দেখাচ্ছি না ইজরে আচ্ছা টেবিলটা কালো হয়ে গেছে সাথে সাথে চেহারাগুলো কালো হয়ে গেছে পরে 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 ইমন ভাই ইমন ভাই মনে কনফিউজ করে ফেলছে কোনটা বুয়া কোনটা নার্স একটু আচ্ছা ডি আছে ভাই সবাই সব জায়গায় ভর্তি করে দেন যেখানে পারেন সেখানে এখানে এলিমেন্টস এর মধ্যে একটা জিনিস দেখা যায় এরকম ধরনের এটা তো পাইলাম এটা জাস্ট একটা ছবি কিন্তু এডিট করবো বা আছে যে কি পয়েন্ট বসাবো কেমনে কিন্তু হবে না ডিলিট করবে আমাদের যেগুলো নাম্বার ওয়াইজ আছে ওগুলো নিতে হবে ভাত খাইছেন হ্যাঁ ভাই আপনি খান নাই দেখেন 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 এখানে আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি আইটেম ফোর বাড়াইতে চাই বাড়ানো যাবে হ্যাঁ যদি যেভাবে ওই যে এখানে এডিট আছে আমরা যেভাবে পাওয়ার পয়েন্টে ওয়ার্ড এক্সেল করতাম ওই ধরনের যেমন এখানে আমি আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি আইটেম ফোর পারবো যে অমিত ভাই ভাই শুনতেছি এখানে যদি মনে করেন আমরা আইটেম তো চারটা পাঁচটা করতে পারবো বা ছয়টা করতে পারবো
ওই অ্যাড এর অপশনটা দেওয়া নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি পারবেন না বলেন তো ভাইয়া একটু কখন রাষ্ট্র আমি তো জানতাম না আমি জানতাম যে একটা বিভাগ নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটা করেন অপশন আছে ভাই খেয়াল করি নেই ইমন ভাই না বলছিল হ্যাঁ 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 দেখছি ভাই এখানে একটু ডিপলি যদি দেখেন তাহলে দেখা যাবে আপনি মনে হয় প্রেজেন্টেশন করতেছি তো সেখানে দেখতেছেন না যেহেতু আমি একটু একটু দেখতেছি একটু একটু যে মাঝখানে মাঝখানে কি আছে লাইন আছে মানে রো আছে শেপ ইয়া তারপরে চারটা ছিল তারপরে আপনি আইটেম 5 আইটেম 6 এগুলো বাড়ালেন কেমনে এগুলো কেমনে নিজে যখন ক্যানভাসে ঢুকবেন বা সারফেসে ঢুকবেন এরকম ক্যানভাসে ঢুকবেন তখন আপনি দেখবেন যে এখানে কি আছে কিছু কলাম আর রো আছে আমি দেখাইতে পারতেছি না এখানে এই ধরনের দেখুন আমি এখানে মাউস প্রেস করলে হয়ে যাবে ক্লিক করলে হয়ে যাবে একটু একটা টেক্সট দিয়ে দেন হয়ে যাবে এখানে নাম্বারগুলো বাড়াইতে পারবো কমাইতেও পারবো এটা আছে আমাদের উপর কেমন দেখালাম এখন কথা হচ্ছে যে এখানে একটা হইলো দুইটা হইলো তিনটা হইলো এখন আমি তিনটা কি আলাদা আলাদা ভাবে করলে সুবিধা নাকি হচ্ছে পিডিএফ আকারে করলে সুবিধা নাকি জিপ ফাইল আকারে করলে সুবিধা কোনটা বেশি সুবিধা বলেন তো এটা পাওয়ারপয়েন্ট ফাইল না না পাওয়ারপয়েন্ট না আর আমি কাজ করতেছি আমি যেখানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যেতে পারবো পাওয়ারপয়েন্ট যদি আমি নিয়ে যেতে চাই আমাদের না না সেটা বলতেছি না আমিত ভাই মনে করেন পাওয়ার পয়েন্টের আলাদা আলাদা স্লাইড গুলো কিন্তু একটা পুরো একটা স্লাইডেই হচ্ছে ব্যাপারটা বুঝছেন মানে স্লাইড আলাদা কিন্তু প্রজেক্ট কিন্তু একটা আমি এটা বলতে চাচ্ছি এখানে কি এখানেও কি সেম কিনা মানে এখানেও প্রজেক্ট একটা স্লাইড আলাদা আলাদা এরকম বলতে চাচ্ছেন আপনি এটাই হবে আর আপনি যদি জাস্ট প্রেজেন্টেশন করতে চান তাহলে আছে যে কি বুঝে দেখাই এই ফুল স্ক্রিন আছে না হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে ক্লিক করলে প্রেজেন্টেশনের স্লাইডের মতো যেভাবে কাজ করে সেভাবে কাজ করব যেমন আমি যদি ডানে নিই তাহলে ডানে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ না ভাই আমি বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়ালি সেভ করতে যাচ্ছিলাম মানে মনে করেন এটা একটা পেজ এটাকে আলাদা সেভ করব ওটার একটা পেজ ওটাতে আবার আলাদা সেভ করব ভাবে পারবো ওয়েল দেন পারা যাবে যেমন দেখেন আমি এখানে চাচ্ছি এর পেজ নাম্বার 3 বুঝতে পারছি হবে 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 পেজ নাম্বার 3 সেটা মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ হবে এখানে পিডিএফ প্রিন্টার দেওয়া আছে আপনার পিডিএফ প্রিন্টারের জন্য দেখেন ভাই আপনার জন্য খুলে দিয়েছে গতকালকে দেখছিলাম যে কিন্তু রাউন্ড রাউন্ড দেওয়া ছিল না হ্যাঁ হ্যাঁ এখানে মনে হয় আমার ঘটনা হচ্ছে যে ইয়ার কারণে কয়েকজনকে রেফারেল করছিলাম তো রেফারেল করলে কি বলবো যে আপনার কিছু কিছু প্রিমিয়াম কাজ করতে পারবে কাজ নিতে পারবে আচ্ছা ভাই এত তিনটা পেজ কে একসাথে একটা স্লাইডে সেভ করতে চাইলে তখন
একটা স্লাইডে আলাদা করে না করে একসাথে ডিসফর্মে পারবেন পারবেন অথবা হচ্ছে পিডিএফ এ পারবেন সরি পিডিএফ এ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বুঝছি আর ভাইয়া এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা তো ধরেন এ4 সাইজ তাই না এটাকে যদি আমি মানে ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড সাইজটা নিয়ে করতে চাই ওটা করা যাবে সরি একটু বুঝি না এটা হলো যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা উনি ফ্লায়ার দিছে সিলেক্ট করার সময় ফ্লায়ার সিলেক্ট করার কারণে এ4 সাইজ অটোমেটিক এ4 সাইজ নিয়ে নিছে এটা বলছিল যে হ্যাঁ 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 PDF তো PDF আছে কি আলাদা আলাদা আছে একটাতে একটা একটা স্লাইডে আমি জিপ করতে পারবো জিপ করলে কিন্তু কি আপনার PNG বা JPEG আকার আসবে বলে দিলাম আমি প্রথম আমি আবার আমি চাচ্ছি তিনটা থেকে জাস্ট একটা নিব ঠিক আছে এখানে কিছু ডিলিট করে দিই ইমন ভাই যেটা বলছিলেন যে একটা কিভাবে করবো যে দেখেন ডাউনলোড গেলাম হ্যাঁ পিডিএফ প্রিন্ট বা PNG রাখি এখানে আমাদের পেজের মধ্যে আমি সিলেক্ট করে দিব যে আমি কোনটা যাচ্ছি আমি যাচ্ছি পেজ নাম্বার 3 তাহলে জাস্ট পেজ নাম্বার 3 ডাউনলোড হবে ম্যাম আসছেন এখানের মধ্যে কোনো কাজ করছি যে বুঝেন নাই বা আপনারা কোন ধরনের মডিফাই করতে চাচ্ছেন ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে বসা যায় না প্রথমে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া হচ্ছে আমরা অনেক সময় যখন গ্রাফ করি হ্যাঁ তখন দেখা যায় যে আমরা দুটো ডাটা নিয়ে আমরা কম্পেয়ার করি হ্যাঁ তখন আমরা দেখা যায় যে একটা ডাটা একটা কালার দেওয়া হয় আরেকটা গ্রাফ মানে আরেকটা গ্রাফ অন্য একটা কালার দেওয়া হয় হ্যাঁ বুঝাতে পেরেছি বুঝতে পারছি দেখি আমি ধরুন ভাইয়া হচ্ছে চিটাগং ঢাকা রাজশাহী এবং সিলেট এই চারটা কলাম আছে ঠিক আছে তো এখন আমার দেখা যাচ্ছে মানে আমার গ্রাফটা হচ্ছে যে মানে দুটোর সাথে আমি দুটোর কম্পেয়ার করবো এই চিটাগং ঢাকার সাথে রাজশাহী এবং এই সিলেটের কম্পেয়ার করবো ইন দ্যাট কেস আমার গ্রাফের কালার আমি মানে চাইলে এটা চেঞ্জ করতে পারবো কিনা তাহলে আমাদের যখন হচ্ছে এলিমেন্টস নিব তাহলে কেয়ারফুলি এলিমেন্টস এর কি ইয়া করতে হবে পিক করতে হবে যে যেখানে কম্পেয়ার স্যার কি আছে হ্যাঁ হ্যাঁ আছে পাঁচ দুইটা কালার এর সম্বন্ধে আছে যেমন এখানে দেখেন কয়েকটা কালার এখানে আমি এখন চাইলে এখানে কালার ধরে ধরে চেঞ্জ করা যাবে কম্পেয়ারটা দেখাই এটা 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 হামিদ ভাই উনি যেটা বলছে সেটা দেব্বা যেটা বলছে সেটার উপরে উপরে ওই যে ওই যে যেটা চারটা বার যেটা দেখেন চারটা চার কালারের বার নিচে একটু নিচে একটু নিচে ওই যে ওটা নিচে ওটা নিচে ওটার পাশে বাম পাশে এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা তো এটা করে আপনি চাইলে কি করতে পারবেন মানে এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করে যদি বোঝানো যায় তাহলে এটা আর কি
যে চারটা জেলার জন্য চারটা কালারগুলো, হ্যাঁ কালারগুলো ডিফারেন্স বলতে চাচ্ছে। প্রথমে একটা শুরু করে দিছে কেন, কেটিক ভাষার কথা বলছো? আমি কি বলতেছি দেখেন, ওকে কি আ বে, আমি বে বুঝতে পারছি, এর পরেরটা বলে কিভাবে একটা লোগো, একটা লোগো আনলে কিভাবে কালারটা ওখানে যাবে ওটা মনে হয়। লোগো কিভাবে করব, আপনি তো অনেক কিছু মিস করে গেছেন, একটা বিকাশ লাগবে। আরে এটাই আছে না, ভিডিও আছে না, রেকর্ডিং আছে না। আমি কার শিখাচ্ছি, আমি আমার টিচারের শিখাইতে বসে আছি, শালা শিট গেম ওয়েন্ট রং। আপনাকে ওইটা শেষ ওই পার্ট ভাই, আমার থেকে চালাক ম্যাম, আমি যেগুলো মানে না বুঝছেন রুস্তুল ভাই, রুস্তুল ভাই ভাই আমি চালাক, আমি তো বলছি চালাক ভাই। ম্যাম এখানে এতক্ষণ এগুলো দেখাইলাম, আচ্ছা না আপনি বিকাশ নিতে পারবেন না। আচ্ছা আমি এখানে এটা সেভ করলাম, এটা আমি জিপ ফাইল চেক করে সেভ করা যাবে, ডাউনলোড অল পেজ দিলে এখানে অটোমেটিক্যালি সেটা জিপ ফাইলে হয়ে যাবে। এগুলোকে আপনি নিজে ডেস্টিনেশন দেখাই দিতে পারবেন না? অবশ্যই পারবো, কেন পারবো না? ডেস্টিনেশনটা কিভাবে দেখায় আমি তো দেখি সব, যে দেখেন দেখেন এই জায়গায় আসছে, এখন এখানে চলে আসবে, আপনি এখানে যেখানে ইচ্ছে। এই জায়গায় কেমনে আসছেন সেটাই বুঝিনি ভাইয়া, ডাউনলোড দিলে যেরকম হয় আমরা স্বাভাবিকত, আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি, PDF চলে PDF দিব, PPT চলে PPT দিব, PPT এক্সটেন PNG বা JPG PNG রাখলাম, মানে এখানে অল পেজ দিলে সবগুলো চলে আসে, অল পেজ অল পেজ দিলে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা জিপ ফাইলে কনভার্ট হবে, ডাউনলোড দিলাম তো এখানে একটা লেখা লিখছে দেখছেন, ক্রিয়েটিভিটি টেক্স কারেজ, ওই জিনিসগুলো ভালো লাগে, ঠিক মোটিভেশন। ম্যাডাম ম্যাম যেরকম কথা মাঝে মাঝে একটা একটা মোটিভেশন দিয়ে চলে যায়, এখানে ক্যানভাও কি করে বিকাশ সারা আর কি, এরা সে বিকাশ সারা, ওটা বিকাশ হলো হচ্ছে এখানে। আচ্ছা এটা জিপ ফাইল, জিপ ফাইল বুঝাবো ফাইল ডিপি জিপ, এখন আমি ওটা ওপেন করে এক্সট্রাক্ট করে যেভাবে সাধারণত করি ওভাবে করা যাবে। এখন ম্যাডাম একটি কোশ্চেন ছিল যে লোগো কি কালার করা যাবে তাই না? না না লোগো তৈরি করে তৈরি করব কিভাবে? হ্যাঁ আপনি ক্লাস ওদিন ক্লাস ছিলেন না? ও ওটা এক্সট্রাক্ট করে যে পরে ইয়ে করলেন ওইগুলো নিয়ে নিলেন তুমি কা ট্রেস করে এটা ওইটা নাকি এমনিতে এক একটা করে এলিমেন্টস নিয়ে বানানো যাবে এরকম কিছু আছে? মানে কিছু নাই, তবে আপনি মডিফাই করতে পারবেন সেরকম আছে, মডিফাই কোডগুলো দেখি, ক্রিয়েট ডিজাইন আমি চাচ্ছি লোগো, দেখি না তাহলে চলেন, এখানে কিছু কিছু ধরনের সেগমেন্ট ভাগ করা আছে, নিচ ভাগ করা আছে, যে ফেসবুক শপের লোগো, অ্যানিমেটেড লোগো, গেমিং লোগো গুলো তো জানতো দেখি তো কি এডিট করা যায়, শুধু কি নাম নাকি আইকনও চেঞ্জ করা যায়, পারবেন দেখি একটা ম্যাম, গেমিং লোগোতে বাধা দরকার এতটুকুই আছে, যাদের ইয়ে আছে প্রিমিয়াম আছে ওরা তো একটু বেশি পাবে না, একটু বেশি না না এখানে প্রিমিয়াম থাকলে প্রিমিয়াম থাকলে প্রিমিয়াম আসবে, আপনি এখানে নিতেও পারবেন সেভও করতে পারবেন, কিন্তু এখানে মাঝখানে একটা ক্যানভাস লেখা থেকে যাবে। আচ্ছা এখন আমি এখানে চাচ্ছি এটা সিম্পল একটা কি লোগো, এখন আমি চাচ্ছি এখানের মতো জাস্ট
রেড লায়ন ইভেন্টস থাকবে লায়নটা চলে যাবে চলে গেল অথবা আমি চাচ্ছি না লায়নটা থাক লায়নের উপর কালার করে একটু মডিফাই করে দে কি করছে না চলে গেছে আর কি করছে না আসছে সিম্পল ডিলিট কন্ট্রোল জেড আচ্ছা এখন লায়ন লায়ন ভালো বাসে নিয়ে দিলাম দুইটা একাধিক কালার করা যাবে এদিকে ম্যাম করা যাবে ওই যে এটা নিউ কালার দিয়ে এটা দিয়ে নাকি কালার না যেকোনো একটা কালার করতে পারবে ও তাহলে একাধিক করা যায় না না এরকম আইকন টাইপের কিছু ওর সাথে এরকম গুলার মধ্যে দিলাম লোগোটার ভিতরে ও থাকলো লাইনটা বুঝতে পারছি মানে হচ্ছে যে কি এটার ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছে ত্রিভুজ ওইটা চাচ্ছেন যে এখানে এই ত্রিভুজের উপরে জিনিসটা থাকবে পারা যাবে একটু ছোট করে নি যেরকম সাইজ ছিল সেরকম থাকবে তাহলে যাব ভাই আপনারা আসান্ন ঘুমাই গেছেন ভাইয়া সিংহটাকে যদি আমি নিচে নামাতে চান সিংহটা কি নিচে নামানো যাবে হ্যাঁ একা নামানো একা সিলেক্ট করতে হবে এখন পারা যাবে দেখেন কন্ট্রোল জি দিলে অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যাবে কন্ট্রোল এখানে আনগ্রুপ আর কন্ট্রোল জি আবার দিলে কন্ট্রোল ইউ দিলে আবার গ্রুপ হয়ে যাবে এখন ম্যাম চাইছিল যে একটা শেপস আনবো শেপস এই যে শেপ ট্রায়াঙ্গেল আছে এখানে বিভিন্ন ধরনের শেপস আছে তাহলে এটা একটু রয়্যাল রয়্যাল ভাব আসতেছে একটু ছোট করে দেয় আমার বুদ্ধি আছে বুঝতে আমি চাইলে এখানে লেখাগুলো তো সাদা করে যাই এরকম পাগল বানাইতো না ক্লিক করার জন্য আগে তো পাগল বানাইতো এখন বেশি পাগল বানাই বলে লেখাটা কিভাবে করে তোলছেন সেটা বুঝি নাই আপনার কানে বেতো হয় না ওগুলা দিয়ে আমি তো কানে দিয়ে রাখি না আচ্ছা শুধু স্পিকারটা যেটা দিয়ে কথা বের হয় ওইটা আমার মুখের সামনে রাখি আর ওই ওইটা আমার গলায় আছে আর আমার মাইক যেটা আছে না
স্পিকার স্পিকার দিয়ে আপনাদের কথা বের হয় জি আমার নিজের কোন কোম্পানি হলে আমি এই লোগোটা ইউজ করব গোল্ডেন কালার কোনটা যেটা উপর আসছে একদম উঠিয়ে দেন গোল্ডেন কালার টাচ আসছে ওইখানে বোঝা যাচ্ছিল না ওখানে হলুদ উদ্ভব ছিল দেখা যাচ্ছে এখন হ্যাঁ 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 আমি চাই তো গ্রেডিয়েন্ট দেবে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আলাদাই আছে হ্যাঁ হ্যাঁ শেপ কি এতটুকু কাটা যাবে কিনা হ্যাঁ করে করতে হবে তবে ছোট বড় করতে পারবো দেখেন একটু এটা আমি জাস্ট সাদা করে দিলে ব্ল্যান্ড হয়ে যাবে কিন্তু আমি তো লোগোটা তো ইয়ে করলে বের করলে এটা তো কিছু পাবেন না কেমন থাকবে কোনটা যদি আমি এটা এখন আউটপুটটা বের করতে চাই এ মানে তখন এটা আসবে কিনা হ্যাঁ ওটা চলে আসতে পারে না এই যে তুই টান প্রফেশনাল কাজ হ্যাঁ সেটা প্লিজ একটু ওটা ম্যাম তখন ইয়াতে ট্রেস ট্রেস করে ঠিক করতে হবে মনে হয় কিছু অসাধারণ অসাধারণ বলার বাহির এগুলো যদি আমি প্যান্ডল দিয়ে করতে যাই তাহলে আমার থেকে কি একটু কষ্ট বহাইতে হবে বা যদি আমি ইয়া দিয়ে করতে চাই ম্যাম ডিজাইন নিয়ে কয়েকটা কোর্স বলেন কি করব টুলস কোর্স কোর্স চাই লেখাটার মধ্যে যদি গ্রেডিয়েন্ট দিতে চান এরকম করা যাবে যে ডিজাইন একটা কালার রাখবো বিজনেস একটা কালার রাখবো ওইও পারা যাবে কিন্তু গ্রেডিয়েন্ট হবে না যে ওই যে লিখার ইফেক্ট গুলো কি এদিকে দেওয়া যাবে ইফেক্ট গুলো এদিকে এনে যে নিয়ন নিয়ন হ্যাঁ না এগুলো এনে তারপর লিখতে হবে দেওয়া যায় না 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 আমি যেগুলো লিখছি সেগুলো থাকাকালীন অবস্থায় জাস্ট ওইটা সিলেক্ট করে মানে ওই বক্সটা সিলেক্ট করে ইফেক্টস দেবো সেকি নিয়ন ব্লিচ আনা যাবে ব্যাপার না শ্যাডো হইছে দেখা যাচ্ছে না আইটালিকও করা যায় এখানে আবার অ্যালান ব্যাপারটাও আছে মোটামুটি অনেক কিছু আছে যেগুলো মানে একজন ডিজাইনার না থাকলেও সে মানে কাজ চালাতে পারবে পুরুষুল হবে অ্যালাইনমেন্ট করে দিলাম সব সেন্টার অ্যালাইনমেন্ট দিছি সেন্টার অ্যালাইন হয়ে গেছে মানে আমি চাচ্ছি লেফট করা যায়
যেখানে আমাদের ডিস্ট্রিবিউটর একটা এত এত পয়েন্টে বরাবর হবে, এখানে হয় যে আর্টিকেল ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন বা আমি চাচ্ছি গুলো বটমে রাখবো মিডিয়া রাখবো এই একটা ডায়লগ বক্সটা কোথেকে আনলেন ইফেক্ট থেকে ইফেক্টটা পাশে থ্রি না 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 হ্যাঁ এই বক্সের পাশে যেটা অপশন আছে সেটা আপনি ওরা নামাজ পড়ে আসুক পরে দেখা দিন ধন্যবাদ সবাইকে আচ্ছা এই জন্য কয়টা আসবেন পাশে আসি কয়টা বাজে এখন এখন 21 ম্যাম আর না 50 এ আসুন হ্যাঁ ম্যাম আচ্ছা রাফি মিনাপু রাফি আপু আমাকে কিছু বলছেন না ওই যে আরেকটা আপু আছে না রাফি আপু
রানি রানি জি ম্যাম এই ক্যানভাটা আপনি পারেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভেরি গুড ম্যাম এর জন্য লাইন থেকে চলে যায় আমার কারেন্ট গিয়েছিল ও আচ্ছা আচ্ছা না না এটা না এমনি বলতিছি দেখতেছি যে ওই যে হাবিব বলার সময় আপনি রেসপন্স করতেছেন এর জন্য বললাম দেখছি যে সহজ ওইটা মোটামুটি ইউজ করছি ভালো ছিল কিন্তু ওইটা নিয়ে আমি কোনো কাজ করিনি আর ডিজিটাল মার্কেটিং অনেক ভেজাল ম্যাম অনেক কিছু জানা লাগে ওদের সেক্টর অনেক বড় গ্রাফিক্স এরও বড় রানী রানী আপু ইউটিউব চ্যানেল কি আপনার হ্যাঁ আপনি দেখছেন ভাইয়া হ্যাঁ আপু দেখলাম এখন নতুন খুলছি ওই যে জাস্ট ওই যে আই গুলার ওই যে মানে টুল গুলার আর কি ওই টুল গুলার সম্পর্কে একটা ভিডিও দিছি মানে টুলে কোনো সমস্যা আছে না ম্যাম ইলাস্ট্রেটর যে শুরু করব আশা করি প্রত্যেকটা ক্লাস করবেন মনোযোগ দিয়ে ইলাস্ট্রেটর শেষ মানে মনে করেন যে কঠিন চ্যাপ্টার শেষ ইলাস্ট্রেটরটা একটা কঠিন ঠিক আছে ইয়া ফটোশপটা একটা কঠিন ইলাস্ট্রেটর হচ্ছে সহজ কঠিন জিনিসই পারি করে দিছেন আমার না আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে বুঝতেছে না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি তাহলে আমরা শেষ করে ফেলি হামিদ শেষ করে ফেলি ম্যাম শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি কোন দরে বলে গেলাম সবাই কিছু বুঝছে কি না বুঝে নাই তো বুঝতেছি না ওদের ডিজাইন করতে দিব তো তাহলে বোঝা যাবে ইয়াকু বুঝছেন ভাই বুঝছেন আসছে ওনারা আসছে তো অনেকেই সত্যি বলতে আমি আপনার মানে পুরো এটা দেখে একটা আমার নিজের ফেসবুক কভার পেজ করার জন্য বসে আছে আমাদের এখান থেকে শেপসের কাজটাও হলো শেপসের কাজটাও হলো ডিজিটাল শেপসের কাজও হলো আইকন হয় নাই না আইকন আর কালার এখন হয় নাই ফটো সময় নাই ফিল্টার ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এখন ফটোসটা দেখি আর ফিল্টার ফটোসটা দেখি আর ম্যাম কিছু যদি জানা থাকে বা ভাইয়া বা আমাদের কারো যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই বলবেন আমি দেখাই দেখানো ট্রাই করবো যা আছে মোটামুটি সবগুলো খাবার দেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনাদের লাগবে বর্তমান সময়ে আর যেগুলো আপনার পরে লাগবে বা আপনার পার্সোনালি লাগবে সেগুলো আপনি নিজে নিজে এক্সপ্লোর করে বের করতে পারবেন ওকে আমরা ফটোস চলে যাই এখানে একটা ফটোস নামের একটা সেকশন আছে আমি যদি চাই
এখানে কোন একটা ফটো সার্চ করে আনা যাবে অথবা এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে আনা যাবে কেউ একটা প্লিজ ছবির নাম বলবেন যে কোনো এই ছবিটা খুব সুন্দর আমরাও এগুলো তো হচ্ছে কি এই ক্যানভা দেখে নাও এখন আমি যদি চাই যে আমার ডেস্কটপ থেকে ছবি আনবো বা কোনো লোগো আনবো তাহলে কি আনবো সেটাও দেখাচ্ছি আপনার থেকে না ভাই থেকে যেমন এগুলো আমার আপলোড করা গেছিল ছবিগুলো সেগুলো আমি চাইলে আনতে পারবো অথবা আমি যদি চাই না আমার আরো কিছু নতুন কিছু লাগবে তাহলে আমি সেখান থেকে আনতে পারবো ভাই আরো অনেক আছে তো ভাই দেখান না ভাই কি ভাই কি দেখে দাও তুমি চলে গেছো তো ভাই আকল ম্যাম সেনসিটিভ জায়গায় কথা বলতে হয় না আমি চাইলে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনি ছেড়ে দেয় সেটাও হবে নিরাশ করবে বা সময় বুঝতে হবে সেরকমটা কেমনটা না
মানে কি ইফেক্টস মানে কি সেটা আমরা ভালো করে জানি তো আমি আর ব্রিফলি বলছি না তুমি যখন ফিল্টার সামনে আপনাদের যে ইচ্ছে সেটা চুজ করে ইউজ করতে পারেন আর ইফেক্টস আছে কি ওই যে একটু গর্জিয়াস টাইপসের বা বিভিন্ন ধরনের লুকস কারো প্রশ্ন আছে থাকলে বলতে পারবো আইকনটা দেখাই দে এখান থেকে এলিমেন্টস থেকে আমরা কি আইকন আনতে পারবো যেমন কিসের আগে মেডিসিন ভাইয়া এখানে সার্চ বক্সে যা লিখে দিবেন তা আসবে না চলেন ট্রাই করে দেখি ভাই এটা কি আইকনের জন্য আলাদা একটা অপশন আছে একটু দেখাবেন আবার প্রথম থেকে এলিমেন্টসে যাবেন জাস্ট এখানে সার্চ করবেন যে কোন আইকন আছে ডিসপ্লে লিখে দিবেন চলে আসবে বলেন একটা পিয়াকু একটা আইকনের নাম দেবেন টেলিফোন আইকন দেন এটা না ভাই এটা না উপর একটা মডার্ন একটা নেন এটা আগের কালে ছিল একটা কালার সিলেক্ট করবে যেটা সেটা সবগুলাতে কালার করে দিবে যেমন কালো যেখানে আছে সেখানে কালো ধরে অন্যান্য গুলা সিলেক্ট করে দিবে ওইরকম যদি হইতো যে ব্যাটার হইতো যে যদি আমি এখানে চাচ্ছি জাস্ট লাল এখানে কালো এটা হলে ব্যাটার হতো ভাইয়া এখানে আনগ্রুপের অপশন আছে ধরেন টেলিফোনটা আনছেন না ওই টেলিফোনের কালারটা কি এই বোতলটায় করা যাবে হ্যাঁ করলো তো ও আচ্ছা মানে কালারটা যদি আমি আনতে চাই মানে এই কালারটা যদি এখানে কনফিগারেশন দিন দিতে চাই তাহলে ডকুমেন্ট কালার দেখেন আমার এখানে যতগুলো ডকুমেন্ট আছে দুটো ডকুমেন্ট আছে না দুটো ডকুমেন্টের অনুযায়ী এখানে কালারগুলো অটো ফিল হয়ে গেছে এটা কোন একটা টেলিফোনের ডেটা আছে নিচে দেয়া ডেটা ও আচ্ছা তখন ওই খালি বক্সটা ক্লিক করতে হবে আর এমনিতেই কালার বক্সটা ক্লিক করতে হয় ওখানে দুইটা বক্স না ভাইয়া কালারের চারটা লালটা চেঞ্জ করতে চাইলে লাল বক্সটায়
আচ্ছা যে কালার চেঞ্জ করব ওই কালারের উপর ক্লিক করতে হবে আমি যদি চাই যে না আমি গান হলুদ যেটা দিছি সেটা হবে যে আই টেলিফোনটার কালার সেটাও হবে হলুদ হলুদ সিলেক্ট করব টেলিফোনের কালার এটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম বুঝতে পারছেন এটা খুব সুন্দর হচ্ছে এখন দাও যে যেভাবে ইচ্ছা সেভাবে সেভ করা যাবে বা শেয়ার করা যাবে আরো কিছু অপশন আছে আপনি একটু দেখিয়েন মজা লাগবে মনে হয় শেষ যতগুলি কভার করার কথা আছে ততগুলো আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিউরিসমেন্টে যদি বলেন যে ভাই এটা হবে কিনা এটা হবে কিনা আমি দেখি সেগুলো হয় কিনা বা জানি কিনা ফিল্টার ফটো সেটা তো দেখি নাই চলে গেছেন ম্যাম কি কোর্স করছিলেন মনে হয় না অনলাইনে মানে আপনার কম্পিউটার ফোল্ডার থেকে এনে করেন তো আপলোড দিতে হবে আপলোড থেকে আপলোড এন্ড ইমেজ আর ভিডিও দেখেন আমি কোন সেকেন্ডে তো যাব নি আমি গ্যারেজ মোশন আছে মানে আমার আর দূর আনি শুরু করব আমি এটা আছে সিম্পল এটা আছে ড্র্যাগ এন্ড ড্রপ করব বা আছে ক্লিক করলে চলে আসবে না আপনার কম্পিউটার ফোল্ডার থেকে করতেছেন এটা তো আমি এটা কম্পিউটার ফোল্ডার থেকে আপলোড দিলাম এখন মানে ছবিটা এখন আমি যদি চাই এই যে ফিল্টার তাহলে করা যাবে দেখা যাচ্ছে আমি যে চাই এখানে ওই যে মোবাইলে যেরকম কি বলে এডিটিং অপশন আছে না ফটোসে বা হচ্ছে পিক্সারে যে আমরা ব্রাইটনেস বাড়াবো বা কন্ট্রাস্ট বাড়াবো স্যাচুরেশন বাড়াবো ওভাবে করানো যাবে আমি একটু আগে দেখাইছিলাম আপনি মিস করে গেছেন সমস্যা নেই দেখ আর কিছু ম্যাম আছেন ভাই এখানে রাবারের অপশনটা নাই না মানে মুছে ফেলা যাবে একটা জিনিস হয় অ্যানিমেশনের জিনিসটা দেখাইছি কিন্তু জানি না ভাই এটা কি কাজ করছে না নাকি আচ্ছা ডিভিশনাল লোগোটার কোনো কাজ করছিলেন আচ্ছা হ্যাঁ কাজ করছিলাম বলতে একটা প্রেজেন্টেশন ছিল দেখছেন আমাগুলো সবগুলো ছোট হাতের না চাইলে এখানে আপার কেস লোয়ার কেস ক্লিক করলে ট্রান্সফর্ম হয়ে যাবে এটা এখন হচ্ছে কি আপার কেস আছে লোয়ার কেস এখন আমি চাইলে জিনিস দেখাবো সেই কারণে অ্যানিমেশন টাইপ সাথে জিনিস দেখাবো সেই কারণে করতেছে সেটা ওটাকে ক্লিক করে কপি পেস্ট
হচ্ছে আমি যদি এখন ডাউনলোড করি তাহলে এটা হচ্ছে পিএনজি বা জিপিজি ফাইল আসবে। আমি যদি এখানে অ্যানিমেশন দিই অ্যানিমেট আসবে আমি যদি চাই তাহলে আমার এখানে চার পাঁচটা পেজ আছে সবগুলোতে সেম টাইপস এর কি করতে যাচ্ছি ওই যে এই অ্যানিমেশন গুলো দিতে যাচ্ছি তাহলে ওই সেম ধরনের হয়ে যাবে। আমি চাইলে আবার টাইম চেঞ্জ করতে পারবো মজার বিষয় সেটা যে আমি চাচ্ছি না একটু টাইম কমাই দেয় বা বাড়াই দেয় টাইপস এর ডিসপ্লে এখানে প্লে বাটন আছে মনে আছে ম্যাম একটা মোশন ইফেক্টের ক্লাস নিয়েছিলেন যে বৃষ্টির একটা ইয়া দিয়েছিলাম যেটা আমরা পরে জিপ করেছিলাম ওইটা কি ভাই এখানে করা যাবে? আমি ইউটিউবে সার্চ দিই তাহলে তো পাচ্ছি বা গুগলে সার্চ দিই তাহলে তো পাচ্ছি তাহলে আমি এখান থেকে ভিডিও নিব কেন পয়সা থেকে যায় না ভাই এখানে কি ভিডিও এডিট করা যায় একসাথে করবো বা ওইরকম কিছু হয় না এখানে এগুলো হচ্ছে আগেও ছিল না এগুলো রিসেন্টলি আপডেট দিছে মিউজিক আছে দেখতে পাচ্ছেন আরো কিছু আছে এই যে দেখেন আপনার শুনবেন ডাক্তারের কাছে গেছিলেন না যাই নাই আবু বলছে শুক্রবারে নিয়ে যাবে আপনি গেছেন না না আমি তো চাই নাই আমি আগে গেছিলাম ওই আপনার ইয়াতে ভাতরেতে তো হাসপাতাল আছে না ওখানে আপনার চোখে কি সমস্যা হয় আপু আমার চোখে তো একটু মানে পাওয়ার আছে আর চোখ লাল হয়ে যায় আমার বেশি ডাক্তার কি বলছে মানে ল্যাপটপ চালানোর পর থেকে আসেন আসেন
আবার ওই যে কারেন্ট চলে গিয়েছিল আপনারা ভিডিও হচ্ছে এখন আমি যাচ্ছি শুধু ভিডিও দিয়ে কি করবো একটা মিউজিক হইলে খুব জোস হয় তাই না দেওয়া যায় কিন্তু আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব যে মিউজিক আর হচ্ছে যে কি অ্যানিমেশন টাইপসের কিছু হলে সেটা দেওয়া বেটার ভিডিও আর হচ্ছে যে কি মিউজিক একসাথে নিচে বেশি লোড হয়ে যায় দ্যাটস অল আর কিছু তো বলার নাই যতটুকু পাচ্ছি ততটুকু কভার দেওয়ার চেষ্টা করছি এখন আপনারা বলেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আরো স্ক্যান করেন আপনারা যখন ইউজ করবেন বা দেখবেন তখন আপনারা নিজে নিজে বুঝে যাবেন যে এখানে আমি যতটুকু বলছি এর চেয়ে আরো অনেক কিছু বেশি আছে আপনি যদি হামিদ ভাইয়ের মনে হয় আবার কারেন্ট চলে গেছে ম্যাডাম কি আছে আমার আছে কি আইপিএস এর লোড নিচ্ছে না
রাউটার অফ হয়ে গিয়েছিল এই গরম হচ্ছে ভাই হুরুস্তুল ভাই হুরুস্তুল ভাই আর আছে যে কি ব্যাটারি মনে সমস্যা হইছে আমি সবাই ভাই ডাকি বোন আর ওয়ান ডাকি আপনি সেটা জানেন না সেই কারণে তো এটা হচ্ছে বিষয় তেমনটা বলি নাই তো আমি যতটুকু পারছি তত না 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 ভাই আপনি অনেক বুঝাইছেন ঠিক আছে না সত্যি ভাইয়া অনেক কিছু দেখাইছেন এটা তো সে বললো এখানে ইমোজিস এখানে আপনারা আবার ওটা কি করি এখানে মোর একটা অপশন আছে না ওইটা একটু ধুইকেন ভালো লাগবে এখানে অনেক কিছু আছে আচ্ছা ভাইয়া এখানে কি ফটোশপের মতো ওই যে ইরেজার টুলটা আছে মানে কোনো কিছু মুছে ফেলা যাবে এরকম জি না আপু আচ্ছা ম্যাম আপনার রোগশনটা বলেন তো হ্যাঁ আপনার একটা লোকেশন দেন আচ্ছা আমি নিউ মার্কেট দিই একদম নিউ মার্কেট পুরো চলে আসবে দেখছেন ইভেন আপনি এখানে যেরকম আমরা গুগলের গুগল ম্যাপ যে ইউজ করা যায় সে ইউজ করা যাবে আপনার কিছু বলা থাকলে বলতে পারেন আপনারা কারো কিছু বলা থাকলে বলতে পারবেন আছে ভাইয়া আমার বলার আছে যদি হয় কি বুঝতে সমস্যা হয়েছে তাহলে হচ্ছে বা বুঝেন নাই বা আপনি স্কিপ করে চলে গেছেন তাহলে তো ভিডিও তো আছে ফেসবুকে বা ইউটিউবে ওইখান থেকে দেখে নিতে পারবেন আর হচ্ছে যদি তাও যদি না বুঝেন তাহলে পার্সোনালি নক করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তাহলে সবার বুঝা শেষ হ্যাঁ সবাই যখন ছিল তখন নিছি তাহলে তো সবার বুঝা শেষ ম্যাম আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ ছিলেন আই বলি আমি আসলে ধরেন বেশ কিছু ব্যাপার নিয়ে আমি বিরক্ত দেশের মানুষের সবকিছু নিয়ে মানে আমি এগুলো সহ্য করতে পারতেছিলাম না আমার নিজের উপর সমস্যা হয় মানে বিরক্ত হয়ে যাইতো আমি
অনেকেই এরকম মানে যখন কিছু করতে পারে না তখন বিরক্তি চলে আসে আর জিত জিত লাগে নিজের কাছে জিত জিত লাগে আপনারা তাহলে কাজ করেন এটা একটু দেখেন না পারলে তো হামিদ আছেই ঠিক আছে আর এটা এটা নিয়ে দুইটা ডিজাইন করেন আর কন্টেস্টগুলো করেন আর যারা গ্রুপে কাজ করতেছেন না প্লিজ লাস্ট বাইয়ের মতো রিকোয়েস্ট কাজ করার চেষ্টা করেন আমাদের জীবনের সমস্যা থাকবেই এটা কোনো ব্যাপার না আর আজকে তাহলে ছুটি নিয়ে নেন আজকে কালকে আবার ক্লাস করব না আচ্ছা ম্যাম ম্যাম আজকে কন্টেস্টের লিংক কে দিবে এই আজিজ কি ফ্রি আছে কিনা আজিজ ফ্রি না থাকলে ইমন রে বলেন দিতে ম্যাম একটা কথা হ্যাঁ ওই যে হাত বল খেলার ছেলেদের হাত পা নাড়াই ছিলেন না কি যেন দিয়া তারপরে রাগ করা মুখটার হাসি বানাইছিলেন একটা কি যেন কি বলে যেন লিকুইফাই ওখানে দেখবেন যে আপনি পাপেট জানি মানে একটা লিংক দেন তো কন্টেস্টের লিংক দেন ওদেরকে ম্যাম আমি স্ক্রিন শেয়ার করি আমি একটু দেখেন গার্মেন্ট তো কনফিউজ থাকি তো ম্যাম সেজন্য ম্যাম দেখা যাচ্ছে হ্যাঁ আসছে আপনি খুব অসুস্থ মনে হচ্ছে হঠাৎ করে এরকম লাগতেছে ম্যাম পিসির সামনে বসিয়েন না আরো খারাপ হয়ে যাবে আসলে মানুষ নৈতিকতা এত বিবর্জিত মানে আমি আসলে বুঝি না মানুষ মানুষকে কিভাবে ঠকাইতে পারে আমার কাছে খুব অবাক লাগে বিষয়টা ম্যাম কোনো কি সমস্যা মানে একজন মানুষ সব পারে মানুষের চোখ লোক জানা এটা ম্যাম আমাদের সাথে শেয়ার করো যে এটা জানতে চাই একদিন শেয়ার করব ইনশাআল্লাহ আচ্ছা ম্যাম আজকে নেট এরকম করতেছে কেন কি জানো ম্যাম এটা দিব ম্যাম দেন দেন এবং তাড়াতাড়ি করার চেষ্টা করেন সময় যদি অনেক দিছে কিন্তু আগে আগে দেওয়ার চেষ্টা করেন পরে বাসন গুলো পরে দিন একটু দেখবেন তারপরও রেখে দিলাম হ্যাঁ আচ্ছা ম্যাম